أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الافئده انها عليهم مؤصده في عمد ممدده. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن استنى بسنته الى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ইনশাআল্লাহ আজকে আমরা সুরা হুমা আলোচনা করব প্রথমে আমরা জেনে নেব এর আগের সুরাটির সাথে এর কি সম্পর্ক রয়েছে এর আগের সুরাটি হচ্ছে সুরা আসর আসলে এখানে তিনটি সুরা আছে যেগুলো একটি অপরটির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সেগুলো হলো হল তাকাসুর এরপর সুরা আসর এরপর শেষে হুমাজা এই তিনটি সুরা একটি অপরটির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সুরা তাকাসুরের মূলভাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন একটি অভিযোগ বা একটি ঘোষণা তাহলে মানুষ বিভ্রান্ত মানুষ মূলত বিভ্রান্ত আর এদের বিভ্রান্তি কেবল শেষ হয় কখন যখন তারা কবরের দিকে যাত্রা শুরু করে হাত্তা ঝুরতুম আল কবির। তাই না ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে সুতরাং মূল কথা হচ্ছে বিভ্রান্ত হয়েও না জেগে ওঠো কারণ এখনও সময় আছে আর তোমার সময় শেষ হয়ে আসছে আর এটাই হচ্ছে সুরা আসরের মূল শিক্ষা অল আসর ইন্নাল ইনসান আল আফি হুসর কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাতে না পারো তাহলে বাকি থাকে কি বিভ্রান্তি আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এই সুরায় বর্ণনা করা হয়েছে তাই যেহেতু এটা এই তিনটি সুরার ক্রমান্বয়ে বর্ণনা এসেছে তাই এখানে আরও কিছু বিষয় আছে সুরা আসরের প্রধান আয়াতটি হচ্ছে ইন্নাল ইনসান আল আফি খুসর এটাই হচ্ছে এই সুরার সার মর্ম এটাই হচ্ছে মূল ঘোষণা এটাই সার কথা এখন মানুষ যে ক্ষতির মধ্যে ডুবে আছে এই বিষয়টি সম্পর্কে এই সুরায় বলা হয়েছে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি এটাই সুরা হুমাজায় বর্ণনা করা হয়েছে কিছু আলেমদের মতে কোরআনে জাহান নামের আগুনের ব্যাপারে কোনো শব্দ নেই এই সুরাটি ব্যতীত কেননা আল্লাহ আল্লাহ সাধারণত যেভাবে বলেন তা থেকে কঠিনভাবে এখানে বলেছেন নির্দিষ্টভাবে বললে তিনি বলেছেন উল্লাহ দেখুন তিনি যখন বলেন নার আগুন এটা দিয়ে বোঝানো হয় জাহান্নাম না জাহান জাহান্নাম তাই না কিংবা আদাব আল হারিক আদাব আল সাইর এগুলো সবই একই জিনিস তা হল জাহান্নামের আগুন কিন্তু যখন আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করা হয় তার মানে এই বর্ণনাটি সব কিছুর ঊর্ধ্বে এটা অনেকটাই এমন ধরুন আমি যদি আগুন জ্বালাই আমার জ্বালানো আগুন বনাম এমন একজনের আগুন জ্বালানো যে আমার চেয়ে আগুন ভালো জ্বালাতে পারে কিন্তু এখানে আল্লাহ বলছেন কার জ্বালানো আগুন আল্লাহর তার মানে এখানে এমন আগুনের কথা বলা হচ্ছে যার কোনো তুলনা হয় না এটা এমন আগুন যা কল্পনার বাইরে বা এমন কিছু যা স্বয়ং আল্লাহ নিজে বিশেষভাবে তৈরি করে রেখেছেন তাই যেহেতু তিনি আগুনের পরে নিজের নামটি উল্লেখ করেছেন লাকুল জালালা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সুরা যাতে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং ভয়ঙ্কর কথা এসেছে এই সুরার ব্যাপারে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ তাহলে এটি হচ্ছে শেষ পাড়ায় আখিরাতের বিষয়ে শেষ বর্ণনা এরপরে বাকি যে সুরাগুলো আছে সেগুলোতে সরাসরিভাবে পরবর্তী জীবন সম্পর্কে বর্ণিত হয়নি আপনারা যদি আগের দার্সগুলোতে অংশ নিয়ে থাকেন তাহলে জেনে থাকবেন সবগুলো না হলেও বেশিরভাগ সুরাতেই পরবর্তী জীবন সম্পর্কে কিছু বর্ণনা এসেছে আখিরাত সম্পর্কে কিছু না কিছু বর্ণিত হয়েছে কিন্তু এটা হচ্ছে সর্বশেষ বর্ণনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা যেন বিষয়টি শেষ করা হচ্ছে এর সবচেয়ে চরম সবচেয়ে শক্তিশালী বর্ণনাটি দিয়ে সুরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াইলুন বিভ্রান্তি গালমন্দ এর আরও কিছু অর্থ আছে আমরা পরে এই নিয়ে বিস্তারিত জানব তবে তার আগে আপনাদের জানিয়ে রাখছি এই শব্দটি কোরআনে সাতাশ বার ব্যবহৃত হয়েছে আর একটি সুরায় সেই সাতাশ বারের দশ বার এসেছে ওয়াইলুইমাই মুকাদ্দিবিন এটা হচ্ছে সুরা মুরসালাম এই একটি সুরাতেই দশ বার এসেছে কিন্তু কোরআনে এমন দুইটি সুরা আছে যেখানে সুরা শুরুতেই ওয়াইলুন শব্দটি এসেছে একটি হচ্ছে ওয়াইলুল হুমা জাতিল্লুমাজা অপরটি হচ্ছে ওয়াইলুল্লিল মুতাফিফিন মজার ব্যাপার হচ্ছে দুইটি সুরাতেই আল্লাহ আজর জল্লা মানুষের অসৎ ব্যক্তিদের বিষয়ে বলেছেন এই সুরায় পরিষ্কারভাবে এটা এসেছে আল্লাদি জাম আম আলান ওয়া আদাদা সে ধন সম্পদ জমায় আর প্রতিনিয়ত গুনতে থাকে আরও সম্পদের প্রস্তুতি নিতে থাকে অপরদিকে আল্লা দিনা ইজাক্তালু নাসি নাস ইয়াস্তাউফুন ওয়া ইজাক আলু হুম আউ্ঝানুহুম তারা যখন ক্রেতা হয় তারা কোনো পণ্য কেনে তারা চায় যেন সবচেয়ে কম টাকায় নিতে পারে কোথায় কম মূল্যে কেনা যায় বেশি মুনাফা পাওয়া যায় যেন এক টাকাও বাকি না থাকে কিন্তু যখন তারা কিছু বিক্রি করে আর অন্য কেউ তা কেনে তখন তারা তাদেরকে প্রাপ্যের চেয়ে কম দেয় তারা চায় যেন তাদের ক্রেতা কম পায় আলা আল্লাহ এই লোকটি কি জানে না সে কি ভাবে না যে তাকে আবার পুনরুত্থিত করা হবে তাহলে আগের আয়াতেও শুরুতে অয়েলুন এসেছে এই আয়াতেও শুরুতে অয়েলুন এসেছে ভ্রান্তি এবং গালমন্দ তাহলে এটা হলো এই দুইটি সুরার মধ্যে সামঞ্জস্য এবার আমার নোটে ফিরে আসি ওয়া আসলুহু ওয়াই লিফুলা শব্দটি মূলত ছিল ওয়াই শুরুতে লাম ছিল না প্রকৃত শব্দটি ছিল শুধু ওয়াই বাক্য এটার ব্যবহার হবে ওয়াই লিফুলান লাম এখানে হারফেজার আপনারা যারা এখানে এটা জানেন না আপনারা আলহামদুলিল্লাহ জানেন তাহলে হারফেজার হচ্ছে লিফুলানিন। ইন অমুকের উপর যেন এই অভিশাপ পরে অমুকের উপর যেন এই অভিশাপ পরে এটাই হচ্ছে ওয়াই লিফুলান আর এভাবেই আসলে তারা কাউকে অভিশাপ দিত ওয়াই লাকা এমনকি এটা কোরআনও এসেছে যখন বাবা মা দেখে তাদের বাচ্চা তাদের ছেলে তাদের মেয়ের ইমানের সব আশা শেষ হয়ে গেছে তখন আল্লাহ সেই ধৈর্যহীন বাবা মায়ের বর্ণনায় বলেন ওয়াইলাকা আমিন তোমার উপর অভিশাপ লাগুক তোমার ইমানের এই অবস্থা কেন যেন তাদের সব আশা শেষ হয়ে গেছে এটা খুবই শক্তিশালী একটি কথা তাহলে এখানে আলাদা দুইটি শব্দ আছে কিন্তু এর এরপরেই তারা এত জোর দিয়ে বলে ওয়াইলি ফুলান যেন ওয়াও আর লাম একত্রে এমন শোনা যায় যেন এটা একটি শব্দ আলঙ্কারিক দিক থেকে ওয়াই শব্দটির দুইটি অর্থ আছে বলা হয়েছে অর্থ হচ্ছে তা আসুফ মানে যে এটা বলছে সে খুবই বিমর্ষ এটাই তা আসুফের অর্থ যে এটা বলছে সে খুবই বিষণ্ন যাকে বলছে তার প্রতি সে খুবই দুঃখিত খুবই হতাশ এখন এখানে বাবা মায়ের যে উদাহরণটি আমি দিয়েছি সেটা তো অবশ্যই খুবই সত্য যে তারা তাদের নিজেদের সন্তানদের উপরই বিরক্ত এজন্যই তারা নিজেদের সন্তানকে এমন কথা বলছে কিন্তু যদি আমরা ভাষার এই বৈশিষ্ট্যটি বুঝতে পারি তাহলে সুরা হুমা যায় কে এমন বিরক্ত আল্লাহ আজাল্লাহ তাদের উপর চরমভাবে বিরক্ত এই সুরায় তিনি যাদের ব্যাপারে বলছেন এই হলো ওয়াই এর দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরা ওয়াইলি হাসরা হাসরা অর্থ হচ্ছে বাংলা করলে এর অর্থ দ্বারায় রোদন সংক্ষেপে বললে আফসোস করা তবে আফসোস দিয়ে আসলে পুরোপুরি বোঝানো যায় না এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না অসম্ভব কিছুর জন্য আফসোস এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না ধরুন আপনি একটা ভুল করলেন এরপরে শুধরে নিলেন কিন্তু এখানে এজন্যই বাংলা একে বলে অরণ্য রোদন মানে বৃথা চেষ্টা এটাই হচ্ছে হাসরা এটা এমন হাসরা যাদের বিপক্ষে ওয়াইল শব্দটি এসেছে তারা আর ফিরে যেতে পারবে না তারা কেবল অনুভব করবে যে হাসরা তারা শুধু আফসোস করবে যদি তারা এটা না করতো কিন্তু ততক্ষণে তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে একইভাবে ওয়াইলাকা শব্দটি সুরা আহকাফে এসেছে এবং ওয়াইকা আন্না ওয়াও দিয়ে শুরু কিন্তু শেষটা একরকম না ওয়াইকা আন্না এটা সুরা কাসাসে এসেছে সরফের দৃষ্টিকোণ থেকে বললে এই সুরায় তিনটি শব্দ আছে কোরআনে এটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ছোট সুরাগুলোতে আল্লাহ যেভাবে শব্দ গঠন করেছেন এবং যেভাবে একই সাথে মিল রেখে বর্ণনা করেছেন একটি হচ্ছে হুমাজা শেষে তা মারবুতা আছে লুমাজা এর সাথে মিলে ফুয়ালা তাহলে হুমাজা লুমাজা এবং এদের সাথে মিলে তৃতীয় শব্দ হলো হুতামা তাহলে আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত বলছেন অমা আদ্রা আল্লাহ হুতামা তাই না হুতামা তাহলে এই তিনটি শব্দের মধ্যে মিল আছে এখন ভাষাগত বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় সুরাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই তিনটি মিলের মধ্যে প্রথম দুইটি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হুতামার মিল রয়েছে আলঙ্করিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে তাই আল্লাহ আল্লাতালা এই তিনটি বিষয়কে একত্রে বলেছেন যাই হোক এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে এর মানে হল এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে হুমাজা দিয়েও তাই লুমাজা দিয়েও তাই হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে অরিবুল মায়না এর মানে হচ্ছে এগুলো প্রায়ই একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায় এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম ইমাম রাজি বলেছেন ইবনে আব্বাস সজিয়াল্লাহ তালু বলছেন হুমাজ হচ্ছে কারো পেছনে বলা আর লুমাজ হচ্ছে সামনাসামনি আর লুমাজ হচ্ছে সামনাসামনি তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে যাকে আমরা গিবত বলে থাকি তারা এটা খুব বেশি করে শব্দটি দিয়ে এমনই বোঝা যায় আর লুমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন এরপরেও এটা খারাপ একটি কাজ কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয় বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে এটা কোনো বড় কিছু নয় কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে হেউ করে বীরত্ব দেখাবেন এখন ইমাম রাজ এখানে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে তিনজন বা চারজন ধরা যাক চারজন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে তারা পঞ্চম জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই যেহেতু সে খেতে আসেনি তারা ভাবলো তার ব্যাপারে কথা বলার এই তো সুযোগ আবার এদের মধ্যে একজন যদি বলে ওহ আমার এখন যেতে হবে আমার একটা মিটিং আছে এরপর সে চলে গেল এবার তিনজন বাকি থাকলো বলুন তো এই তিনজন এখন কি করবে তারা চতুর্থজনকে নিয়ে বলা শুরু করবে সে একজন ভালো মানুষ কিন্তু তার কি সমস্যা জানেন এটা বলে সে বলা শুরু করবে আরও ভয়ঙ্কর হচ্ছে কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না বাকি তিনজন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে এহ আমরা শুধু মজা করছি তুমি বুঝতে পারছ আমরা তো মজা করছি তাই না কেবল মজা করছি অর্থাৎ মূল কথা হচ্ছে কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয় কারণ এটা তো বন্ধুদের মধ্যেই তাই না এটা কারা করে কোন শত্রু তো এমন করবে না কোনো ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না এটা হয় শুধু বন্ধুদের মধ্যে আর এটা অনেক বেশি হয় এজন্যই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় কুল্লু কুল্লুজা আলিকা দাখিলন ফিজাজরি ওনাহি কুল্লুজা আলিকা নিয়ে আমরা পরে বলবো আমি এটা নোটে এখনও লিখিনি আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলব মুফাসির এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত যা আল্লাহ নিষিদ্ধ করেছেন অর্থাৎ আল্লাহ দুইটি বিষয় বলেছেন হুমাজা এবং লুমাজা এই দুইটি বিষয় কিন্তু মুফাসিরগণ একটি বড় লিস্ট করেছেন যে কোন ধরনের মানুষেরা এই বর্ণনার মধ্যে পড়বে এখানে কেবল দুইজন মানুষ নয় এখানে অনেক ধরনের আচরণের কথা বলা হয়েছে যা এই দুইটি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে আর এই অনুচ্ছেদের শেষে মূলত বলা হয়েছে যেমন তাফসিরে কাবিরে ফখরুদ্দিন আর রাজি বলেন কুল্লু যা আলিকা দা এর সব কিছুই আমি এখানে যা যা বর্ণনা করেছি আমি যখন এটা পড়ছিলাম আমি দেখলাম চার পৃষ্ঠার বর্ণনা চার পৃষ্ঠার বর্ণনা এসেছে শুধু এটা বোঝাতে যে হুমাজা কারা আর লুমাজা কারা আর এই সবগুলি তিরস্কার ফিজাজর অর্থাৎ তিরস্কার আল্লাহর হুঁশিয়ারি এই সুরায় এসেছে এর যেটি গুরুত্বপূর্ণ তা হল কখন এই ধরনের আচরণ হয়ে থাকে কখন কেউ এমন আচরণ করে যা হুমাজ এবং লুমাজের অন্তর্ভুক্ত তারা মানুষের সামনে এবং পেছনে অপমানকর কথা বলে আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা এটা অনেক বেশি করে যাদের স্বভাবই এমন এবং সবসময় এমন করে কিভাবে এটা মানুষের আচরণের মধ্যে ঢুকে যায় কিভাবে তারা এমন হয়ে যায় এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে ঢুকে যায় তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না তাদের কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য নেই তাই তাদের লক্ষ্য হয়ে ওঠে অন্য কেউ অনেক সময় কি হয় জানেন এমন সব নিয়ে পুরো উপন্যাস টিভি শো এমনকি পুরো সাহিত্যের পুরো একটা রীতি গড়ে উঠেছে যখন মানুষের নিজের ভালো কিছু করার থাকে না তারা অন্যদের নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে এমনকি এই ধরুন হাস্য কালাপ আলাপ বিশেষ করে মফসলে দেখা যায় যেখানে সব সময় চলতে থাকে ওদের উঠান আমাদের চেয়ে বড় কিংবা দেখেছো ওরা কি করছে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সবসময় এই সব আড্ডা চলতে থাকে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সবসময় এই সব আড্ডা চলতে থাকে সমাজের মানুষেরা এমন মন্তব্য করে এই তুমি দেখেছো ওই দিন সে কী পড়েছিল ও আল্লাহ এইসব কাপড় সে থেকে কিনেছে এইসব অপ্রয়োজনীয় কথাবার্তায় হচ্ছে হুমাজ আর লুমাজ আর এগুলো কোথেকে শুরু হয়েছে যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে বলে রাখি এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সুরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল তা হলো ইন্নাল ইনসান আল আফি খুসর আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হল ইল্লা দিনা আমানু ওয়া আমিরুসঅলি হাক ও হাক হক ও তা এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত যখন এগুলো আপনার মাথায় থাকে না তখনই আপনার মন এইসব নিয়ে ভাবে আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় সবসময় অন্যের দোষ খুঁজে বের করে এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে তিনি বলেন আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব কিছু মনে করবেন না আরও কি কে জানে আরও কি আজমত কে জানে কমজার্ভ জো ইনসা হতে হে এর অর্থ হচ্ছে যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায় যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে সামনাসামনি কিংবা পেছনে এর মানে কি জানেন তারা নিজেরাই নিচু মানসিকতার তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না তারা শুধুই সমস্যা খুঁজে পায় আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারও ক্ষতি করে না আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তাওফিক দিন তো আমি আপনাদের সুরা তাকাসুর সুরা আসর ও সুরা হুমাজ আর মিলের ব্যাপারে বলেছি তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসির আজশাদ মন্তব্যে যাব তিনি আল কাসাব গ্রন্থ লিখেছেন তিনি বলেন আল হুমাজ আল কাসর আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায় বা কোনো কিছু খণ্ডিত করা সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে শারীরিকভাবে নয় মানসিকভাবে সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায় এমন কিছু বোঝায় ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায় এরপর তিনি বলেন লুমাজ আত্ম আন লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর কাউকে নিয়ে বিদ্রুপ করা বলে রাখি বিদ্রুপ গুরুত্বপূর্ণ বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায় কিন্তু অপমানের উদ্দেশ্যে ধরুন আপনি কাউকে বললেন ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ তাই না তখন সে বলবে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন না 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 আমি বলছি যে তুমি একজন পণ্ডিত তাই না তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে আল্লাহ তালা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে আর অন্তরেও এটা গেঁথে যায় তাহলে লুমাজা তোয়ানা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা বা লুমাজা তানাহু এটাও এসেছে সে তাকে লামাজ করেছে অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে অল মুরাদুল কাসরা মিন নাস এর অর্থ হল এমনভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না অর্থাৎ তার পেছনে বলা অল আর্দ মিনহুম ওয়া সব সবসময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গিবোধ করা অন ফি হিম এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা ও ফোরঅলা এর গঠন নমুনা বা সর্ফ হিসেবে ফোরআলা শব্দটি হচ্ছে হুমাজার মতো ইয়াদুল্লাহ আলা আনালিক ও আদাতিম হুম এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত সে সব সময় এমন করে একই রকম আরেকটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা জামাকশারির মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা এটা হচ্ছে লা নাহ বা সত্যি সত্যি অভিশাপ দেয়া কারো ব্যাপারে বদ করা ইত্যাদি আর দ্বিতীয়ত আদ্যাহিকা মানে হলো ব্যঙ্গ করা কাউকে নিয়ে মজা করা এবং শাসানোর সরে কথা বলা এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি অন্যরকম আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি তাই না আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে তা হল সে বলে হল সে বলে বাহ আমি তোমার দিকে হেসে তাকাই এটা তুমি চাও না কি সমস্যা তোমার তুমি কি সুখ শান্তি চাও না তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উত্তরে যেতে পারবে এখন রুহুল মাহানি আমার খুবই পছন্দ বলে রাখি তাফসিরুল আলুসি তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন সেই আয়াতের যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন এই বিষয়টা আমার বুঝতে হবে আল উলা উলা আসানিয়া আসালিসা আর রবিয়া ইত্যাদি এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা তিনি বলতেন আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা 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 অন্যরা এর সমাধান এভাবেই করেছে কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই আল্লাহ আলাম কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে কখনো আবার মনে করেছেন নেই যখন তার কাছে নেই তিনি বলবেন আমি জানি না এই সমস্যাটি আছে আল্লাহ ভালো জানেন তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন সুবাহ আল্লাহ তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি সুহান এটা এই তাফসিরের একটা অসাধারণ গুণ যার নাম রুহুল মা আনি তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন আল আলতুল উলা আল ওয়েল জাম আফজুহু জম ওয়েল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জম রয়েছে গত সেশনে জম নিয়ে আলোচনা করেছিলাম কার মনে আছে জম কি হাহ দোষারোপ করা মনে পড়ছে দোষারোপ করা এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয় কঠোরতা অহিয়া কালিমাতুকুল্লুমাকবিন এটা খুবই কঠিন বর্ণনা এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে কোনো না কোনোভাবে অপমানিত বোধ করে অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে তারা অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে কারণ তার আর কিছুই করার থাকে না তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে কেবল শব্দই নয় সে যখন অপমানিত বোধ করছে সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে এই অনুভূতিকে ওয়াইল বলা হয় ও শেষ হওয়ার আগ পর্যন্ত প্রশ্ন নিতে পারছি না দুঃখিত কারণ এটা রেকর্ড হচ্ছে হ্যাঁ দুঃখিত তো এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হলো যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে কিন্তু এই সুরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না কে ওয়াইল করছে আল্লাহ অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে সুহান আল্লাহ এটা খুবই সিরিয়াস ব্যাপার কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদোয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই উদাহরণস্বরূপ ইয়াকুমা দাওয়াত মজলুম বিখ্যাত হাদিস মজলুমের বদদোয়ার ব্যাপারে সাবধান মজলুম যদি মজলুম আপনার বিপক্ষে বদোয়া করে সাবধান বুঝতে পারছেন এটা খুবই সিরিয়াস ব্যাপার এরপর আসবে এর চাইতেও বড় কথা যখন ফেরেস তারা কারো ব্যাপারে বদোয়া করে উলা ইকাইয়াল আনহুমুল্লাহ ওয়্যাল আনহুমুল্লাহ আইনুন এটা খুবই সিরিয়াস ব্যাপার কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন এটা কতটা ভয়াবহ হতে পারে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কারণ আমরা এটাকে নিয়েছি একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি এরপরে যে বিষয়টি বলবো এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে আমি সেগুলো পড়ছি বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছুও বোঝায় অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত নিকৃষ্ট বাজে কুৎসিত এবং অওয়াইস ইস্তিসগার ওয়েলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি সিন এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো ওয়াইস দিয়ে এটাই বোঝায় যাই হোক আলা বিহাদা ফানাবাহায়েল এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন মূলত তিনি সতর্ক করলেন অখতালা ফিল ওয়াইর আল্লা ফিহাদি সুরা এই সুরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন হালিয়া আলু ফিল ফিল্ফা আল ইরাদিয়া যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য এই জঘন্য কাজ অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্যই প্রযোজ্য আও নাকি হুয়া মাকসুম বি আকোয়াবিন নিন এটা কি প্রত্যেকের জন্যই প্রযোজ্য নাকি এটা নবীজি সাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে আম্মাল মহাকুন গবেষকদের মতে ফা কলু তারা বলেন ইন্নাহু আমুন আমন এটা সবার জন্য লিকুল্লি মাইয় ফালু হাদ যারা এমন করবে এটা সবার জন্য প্রযোজ্য কাইনান মান কান সে যেই হোক অল কাতিল এটা যে কেউ হতে পারে এই কথা বলার পর তিনি বলছেন যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজির করা হয়েছে তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে এই যে একটি উদাহরণ নাজালাত ফিল ওয়ালিদ ইবনি মুগীরা ওয়ালিদ ইবনি মুগিরার ব্যাপারে এখানে বলা হচ্ছে নাজালাদ ফিল আখনাস ইবনি সুরাইক আখনাস বিন সুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে কানা আইয়াল মিজুন নাস সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত ওয়াবুহুম সে মানুষের নামে গিবোধ করত মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো। বিশেষভাবে রসুর সাল্লামের নামে তো দ্বিতীয় সমস্যাটি আসলে আমরা এটা আগেও পড়েছি ওয়াহিয়াল মাসখারা এটাই হচ্ছে দ্বিতীয় বিষয় ওয়াহিয়াল মাসখারা বিল ওয়াবিদ ওয়াল আদহেকু মিনহু ইয়াস্তিন যেটা ছিল বেদুইনদের স্বভাব যারা ভার হিসেবে পরিচিত ছিল তারা সব কিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে আবার এমন মানুষে বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে সব কিছু নিয়েই মজা করে এটা মাঝে মধ্যে করা যেতেই পারে কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে এখানে বলে রাখি আমরা এমন একটি কালচারে বাস করি কমেডি কালচার আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয় আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন এখানে কিছু বিষয়ে স্পষ্ট দেখা যায় প্রথমত নির্লজ্জতা বেহায়াপনা এবং নির্লজ্জতা দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা তাদের বাচন তাদের জাতীয়তা তাদের জাতি নিয়ে মজা করা আর আল্লাহ এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য লাখর মিন কমিন কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে কিন্তু এটাই হচ্ছে কমেডি কিন্তু আমরা মনে করি আরে এটা তো কেবল কমেডি ওরা তো শুধু মজা করছে কিন্তু মুফাসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন বিরতি নেবার আগে তিন এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয় অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয় এবং কিছুটা শাসানুর স্বরে কথা বলে এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত আজানের পর আমি আমার নোটের বাকি অংশ বলবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন ও সালাম আলা মুরসালিন ও আলা আলহি ওহি ইমিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রদি আলাহু তালাহুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম আল হুম আল মুগতাব। হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে ইবত করে অল লুমাজা আল আয়াব লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় সানিহা কল আবু জায়দ দ্বিতীয়ত আবু জাইদ বলেন আল হুমাজা জাবিল হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে অল্লুমাজা বিল লিসান আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে মুখ দিয়ে তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে কল আবুল আলিয়া আল হুমাজা বিল মাওয়াজিহ বিল মাওয়াজিহা আল্লুমাজা বিদ্যহ রাইব হুমাজা সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয় আল হুমাজা জাহরান লুমাজা সিররান বিল হাজিব অর্থাৎ হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপনভাবে যখন মানুষ তার সামনে থাকে না পঞ্চমত ওখা মিসুহা আল হুমাজা আল্লুমাজা আল্লাকাস বিমা ইয়করহুনা ওয়াক আল ওয়ালিদ আল মুগিরা ইয়া ফালজা আলিক অর্থাৎ হুমাজা ও লুমাজা বলতে তাদেরকে বুঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না ওয়ালিদ ইবনে মুগিরা এই কাজের জন্য পরিচিত ছিল সে এটা সব সময় করত হাসান বলেন আল হুমাজা আল্লাদি ইহমাজ ইহমিজুজা আলী আলাইহি ইয়াকসিরু আলহি আইনাহু আল্লুমাজা আল্লাদি ইয়াজকুর আহু হু বিসু ই আল্লুমাজা আল্লাদি ইয়াজকুর আহু হু বিসু ই আইবুহু তিনি বলেন হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে মানে তার বন্ধু বান্ধবের মধ্যে এবং সে অনবরত তার উদ্দীপনা নষ্ট করার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টায় থাকে এমনকি সে তার দিকে যেভাবে তাকায় ইয়কসির আলেহি আইনাহু এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায় তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দে উঠে এসেছে আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন এমনকি আরও এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এখানে কিছু সাহাবা বা তাবিগণ বলেছেন এখানে ওয়ালিদ ইবনে মুগিদার কথা বলা হচ্ছে আল্লাহ তাল্লাহ তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন নজর সুম্মা আবাসা আবাসর সুম্মা আদবার অস্তাকবার তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে সে রসুল সাল্লাসাল্লামকে দেখিয়ে তার লোকদের বলতো যখন কোরআন পাঠ করা হতো সে বলতো এটা ভালোভাবে যাচাই করে দেখো তো পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোনো কিনা কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি তাই যাও এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও তোমার সুচিন্তিত মতামত জানাও তো তারা তাকে পাঠালো সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না প্রকাশ করাটা তার সম্মানে বাধে তাই সে রসুলের দিকে তাকাল কিছুটা কিছুটা অহংকারী চেহারায় সত্যি এটাই সেটা সে তার দিকে এমনভাবে তাকালো যেন এই সামান্য জিনিস এটাই সেই অহি তারপর সে বলল আচ্ছা একটু ভেবে বলি সুম্মা আবাসা সে কিছুটা ভ্রু কুচকে তাকালো তার কপালে ভাজ দেখা গেল আবাসা হুম আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের অহি অবাসর সে অন্যদিকে তাকালো সুম্মা আদবারা সে ফিরে তাকালো অস্তাকবার অহংকার প্রকাশ করলো আহ এটা শুধুই জাদু ইনহাদা ইল্লা ই স্যার আসলে এটাই আমার চিন্তিত মতামত কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাপ দেখিয়েছে কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে আর এসব কিছুর কারণ হল তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল কি হয়েছে আপনি এভাবে তাকাচ্ছেন কেন তাই না আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে ওয়ালিদ ইবনে মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত লা আনহুল্লাহ আন আবিল জাউজা আবু জাউজা বলেন ইবনে আব্বাস তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুকে বললাম ওয়াইল উল্লিকুল্লুমাজা আমি আয়ত্রী পড়লাম মানহা উল্লা আল্লাহ হুমুল্লাহ বিল ওয়াইল এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ তালা ওয়াইল হিসাবে তিরস্কার করেছেন হুমুল বিল নামিমা ইবনে আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায় এখানে সেখানে বলে বেড়ায় আল মুফার রিকুনা বাইন আল এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায় আর না যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায় তারা যেভাবে মানুষকে ডাকে যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো ও হা হা আর বলে না তারা যে শব্দ ব্যবহার করে তা সময় মানুষকে নিচু করার জন্য ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো বুঝতে পারছি আমি তাকে চিনি এমন এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে না না বিল আইব সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো এরপর ইবনে আব্বাস সদি আল্লাহ তাল্লাহ আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই ওয়া আলমাজিবা এটা রাজির মন্তব্য জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত রাজ আতুন ইলা আসলি নোয়াহিদ এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে অহুয় তা আন আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা ও আল আইব এবং কারো দোষ বর্ণনা করা সুম মাহাদ আলা কাসামাইন এরপর জেনে এখন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে ফা ইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি এটা কারো প্রচেষ্টায় হতে পারে অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে কামা ইয়াকুনু হাসাদ ওয়াল হাকাদ এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ ওয়া ইম্মা আই ইয়াকুনা বিল হাজল আবার এটা ছলেও হতে পারে অর্থাৎ কারো হয়তো সত্যিকারভাবে ভাবে হাম্মাজ বা লামাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই কিন্তু তারা এটা করে শুধু মজা করে দুষ্টামি করে হাসতে হাসতে কামাইয়া কুন আইন্দা আইন্দা এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে ইম্মাইয়া কুন আরিন ইয়া তা আল্লাহ বিদ্দিন তিনি এটিকে অন্যভাবে দেখেছেন এটা ধর্মের যে কোনো ব্যাপারে হতে পারে অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ ধর্মীয় পোশাক ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন এখানে আরেকটি বিষয় নোট করতে হবে আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে হয়তো বা তাদের কথায় তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায় তারা এমনকি মুসলিম সার্কেলও ঠাট্টা বিদ্রুপের শিকার হয় আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি অন্য ধর্মের কেউ নয় বরং মুসলিমরাই করে যখন এমনটি ঘটে ধরুন কেউ হাসতে হাসতে বলল ওই যে ওই লোকটার বড় দাঁড়ি আছে কারো দাড়ি নিয়ে ঠাট্টা মস্করা করছেন কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিরবাব নিয়ে মজা করছে এখানে আমাদেরকে বুঝতে হবে যখন আপনি কারো দাঁড়ি নিয়ে মজা করছেন আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না আপনি আসলে রসুল সাল্লু আলিয়া একটি সুননাতকে নিয়ে ঠাট্টা করছেন এটা মোটেও কোনো হালকা বিষয় নয় ওই লোকটি ফ্যাশন করে দাঁড়িয়ে রাখেনি সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায় আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ এটা আমরা ধরে নেব আমরা ভাবব যে তিনি আইসারে দেলাহ আনহাকে অনুসরণ করছেন যখন আয়াতটি নাজিল হয়েছিল তিনি রান্নাঘরে ছিলেন তিনি রান্না করছিলেন নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন সেই সময় হিজাব সংক্রান্ত আয়াত্রী নাজিল হয়েছিল আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল কি নিয়ে মজা করা এর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন এখানে আমি কোনো ফকিহ নই কিংবা আমি কোনোদিন ফিখের বিষয়ে নিজের কোনো অভিমত দিব না কারণ আমি এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিখের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে উদাহরণস্বরূপ বিভিন্ন ফকিহগণ যেমন কুফার বা মদিনার ফকিহগণ যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক আমি এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে বলতে পারি যদি আপনি কারো মতের সাথে একমত না হন বা আপনি মনে করেন পাগরি পরাটা তত গুরুত্বপূর্ণ নয় কিন্তু তারা মনে করে তাই তারা পাগরি পরে আপনার কি মনে হয় তারা কেন পাগরি পরে নবীজি সাল্লু আলু সাল্লামের প্রতি ভালোবাসা থেকে তাই না এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রসুল সাল্লুসাল্লাম পাগরি পরতেন তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন যে ওই লোকটি কি দেখতে লাগছে আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা এটা সেটা সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে এটাই আপনার তাকে সম্মান করার জন্য যথেষ্ট এমনকি সাহাবারা কিছু বিষয়ে মাঝে মধ্যে তারা কিছু অযৌক্তিক কাজ করতেন আপনার কখনোই মনে হবে না যে এটা যৌক্তিক কিন্তু আমরা জানি তারা ভালোবাসা থেকে এটা করেছেন যেমন ধরুন আবদুল্লাহ ইবনীমা সৌদ রিয়্লাহতাল আনহু তিনি একবার ভ্রমণ করছিলেন মাঝে মধ্যে তিনি এমন করতেন তিনি তার বাহনের উপর ঝুঁকে বসতেন অন্য সাহাবিরা দেখে বলতেন কি ব্যাপার আপনি এমন করলেন কেন এখানে ঝুঁকে পড়ার কি আছে তিনি বলেন এখানে একটা গাছ ছিল রসুল সাল্লাইসাল্লাম যখন এর পাশ দিয়ে যেতেন তিনি তার বাহনের সামনের দিকে ঝুঁকে বসতেন এই তিনি রসুলের প্রতি ভালোবাসা এমনটি করেছেন এখন অন্য কারোর জন্য এটা খুবই হাস্যকর ঘটনা হবে কিন্তু এটা ভালোবাসা থেকে করেছেন এবং আমরা একে সম্মান করি আমরা এটা এমনই রাখি একে নিয়ে বিচার বিশ্লেষণ করি না আমাদেরকে এইসব ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষের এই ভক্তির প্রতি নজর রাখতে হবে যাই হোক তো ইম্মা ইয়া কুনাফি আমরিন ইয়া তা বিদ্দিন এটা ধর্মের কোনো ব্যাপারও হতে পারে ওহো মা ইয়া বিসুরা আল্লাক বি মাসি এটা তাদের পোশাক নিয়ে হতে পারে মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মস্করা করেন বা সে যেভাবে হাটে তা নিয়ে আউল জুলুস বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে এবং এটা বিভিন্নভাবে হতে পারে আকসামিল আর বা কাদুল ইহাজের এরপর এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন এটা হতে পারে সামনাসামনি ওয়া ইয়াকুল গইব। এটা হতে পারে কারো পেছনে আলাদ তাকদিরাইন ফিয়াকুল ও বিল্লাফস এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে ওয়াকাদিয়াকুন বিশারতিন ঈশারতুল আইন কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে ওয়াগাই রিহিমা বা অন্য কোনোভাবে ওয়কুল্লুজা আলিকা দাখিল তাহদার নাহি এটা আমি অনেক আগেই বলেছিলাম এটা দিয়ে দাস শুরু করেছিলাম এই সবগুলো বিষয়ই আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন নাস আমরা জানি যে রসুল সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দিনে তার গুরুত্বের হিসেবে তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ ফালা যারামাকল তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন ওয়াইল উল্লিকুল্লি হুমাসুমাসা তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন কারণ একটি তাফসিরে তাফসিরে একটি মত থেকে আমরা পাই এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে মুগিদার ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি রসুল সাল্লাহ কি নিয়ে মজা করত। মুফাসিররা বলেছেন যেহেতু এটা রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয় মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান নামে যাচ্ছে এর উপর নবীজিকে নিয়ে মজা করে সে তার গর্তটা আরও বড় করেছে তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না যদি সে রসুল সাল্লু আলু নিয়ে কোনো মজা নাও করতো সে শুধু একজন কাফের এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য কিন্তু সে আরও বড় বিভ্রান্তি ডেকে এনেছে আর আজ শাউকানি রহেমহল্লার কিছু মন্তব্য করব হুয়া মুরতাফিয়াউন আল আল ইবা ওয়াইল শব্দটি এখানে রফা কারণ এটা হচ্ছে বাক্যে মুফতাদা বা আল ইবা মা আকাউনিহি র এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন নাকিরা মানে কি ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া আলিফলাম ছাড়া তাই জুমলায় ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয় আল ওয়াইলু লিকুল্লি হুমা লুমাসা তিনি বলেন তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন আসলে এর কি মহত্ত্ব রয়েছে কাউন হু দাউন আলাই হিম এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয় দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন এটা নিছক কোনো বর্ণনা নয় বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি কাউকে আরবিতে সালামুন আলাইকুম বলা যায় এটা দিয়ে দুইটি বিষয় বোঝায় একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে এটা প্রথম এটা নিছক বর্ণনা দ্বিতীয়ত দোয়া করা আপনার উপর শান্তি বর্ষিত হোক দুইটি আলাদা বিষয় একটি হলো বর্ণনা অপরটি দোয়া ব্যাকরণের ভাষায় একটি হলো খবর ইয়া অপরটি ইনশাইয়া বুঝতে পারছেন তো যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজা তিল্লুমাজা কদিয়াকুন ও খবর ইয়া কদিয়াকুন ও ইনসাইয়া এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে যদি এখানে আল থাকত তাহলে এটা শুধু খবর হতো এটা কেবলই একটা বর্ণনা হতো কিন্তু এটা দিয়ে উস্লুপ দোয়া প্রকাশ পেত না এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাতো না ওয়াল মা এবার সাউকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন তিনি বলেন ওয়াল মা না খিজুন অপমান ও আজাবুন শাস্তি আউ হালাকুন বা দুর্ভোগ আউ জাহান্নুল্লি লুমাজা যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের নামের উপত্যকায় অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে একে ওয়াইলও বলা হয় এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে এটাই হচ্ছে ওয়াইল স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায় সবচেয়ে তলদেশ গার্কিল আসফালি নার তাদের জন্য যারা হচ্ছে হুমাজা আর লুমাজা আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন ইবনে ইবনে কিসান হুমাজার ব্যাপারে বলেছেন তিনি কি বলেছেন আল্লাহ যে ব্যক্তি তার সাথের মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায় লুমাজা আল্লুমাজা ইয়াকিরু আইনাহু আল্লা আলি সিহি যে ব্যক্তি তার সাথের মানুষের উপর চোখ রাখে অর্থাৎ সে তাদের উপর নজর রাখে সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা মস্করা করে অয়াসিরু বিয়াদিহি সে হাত দিয়ে নির্দেশ করে অবি রসি মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে অবি মানে যখন তারা আশেপাশে থাকে না ওয়াল আউয়াল উলা তবে প্রথম অর্থে মানে যে মুখের ভাষায় মানুষকে নিয়ে মজা করে এটাই সবচেয়ে সঠিক অর্থ অবিনাউল উল এবং যেভাবে ফোঁলা ব্যবহৃত হয়েছে ইয়াদুল্লু আল আল কাসরা আমরা এটা নিয়ে আগেও বলেছি এটা কেবলমাত্র বিশালত্ব বোঝায় না এটা দিয়ে সংখ্যাও বোঝায় এমন কিছু যা বারবার হয়ে থাকে ফাফিহি দালালাতুন আলা আনা গাসিরন এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে এবার আমরা কিছু ব্যাকরণগত দিক দেখব এগুলো বর্ণনা করেছেন ডক্টর ফাদল ফাদ আলহ আসলামাই বাইনা ওয়াইলান ওয়াইলুন কি পার্থক্য হতো যদি আল্লাহ বলতেন ওয়াইলান কিসের বদলে তখন এটা হতো নসব এটা যদি নসব হতো তখন এতে কী পার্থক্য হতো রফার বদলে যদি আল্লাহ বলতেন ওয়াইলান তাহলে আল কায়দা মূলনীতি আল মারফো ইসমিয়া মানে রফার কারণে জুমলা ইসমিয়া হয়েছে ওয়াল মানসুব মিন জুমলা ফেয়ালিয়া নসব থাকলে এটা জুমলাই ফেয়ালিয়ার অংশ হতো আমরা সতেরো প্রকারের নসবের বিষয় জেনেছি সতেরো নম্বরে আমি যোগ করছি যদি আপনি নসব যুক্ত কোনো শব্দ দেখেন মানে এর আগে একটি ক্রিয়া আছে এখানে এটাই বলা হয়েছে যদি দেখেন নসব দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে এর মানে এর আগে একটি ক্রিয়া আছে ওয়াঈদ আকুল্লা ওয়াইলুন ফাহিয়া জুমলা ইসমিয়া যখন আমরা বলি ওয়াইলুন এটা জুমলা ইসমিয়া। ওয়াইল উল্লাহু আকুল আকুল্না ওয়াইলান ফাহিয়া জুমলা ফেয়ালিয়া যেমন আল্লাহ বলেছেন ফাদর আবার রিকাব দরবাহ হচ্ছে নসব নসব হয়েছে সুরা মুহাম্মাদের এই উদাহরণটি হচ্ছে জুমলা ফেয়লিয়া ওয়াফি কউলহি তা আলা ওয়াইল উল্লিকুল্লিহু মাস্লু লামিয়াকুল ওয়াইলান তিনি এখন এর তাৎপর্য বর্ণনা করছেন এতক্ষণ বলেছেন জুমলা ইসমিয়া ও পার্থক্য এখন বলছেন তাৎপর্য তিনি বলেন আল্লাহ করার কারণে তিনি বলেননি। লায়ান কাতি কারণ এটা এমন দুর্ভোগ যা চিরস্থায়ী যা কখনোই শেষ হবে না মনে রাখবেন জুমলায় ফেয়াইলিয়া দিয়ে সাময়িক বোঝায় আর ইসমিয়া দিয়ে চিরস্থায়ী বোঝায় তাই আল্লাহ এখানে ইসমিয়া ব্যবহার করেছেন কারণ এটা চিরস্থায়ী যা কখনোই শেষ হবে না লিজা কলা ফি খাতিমাতি সুরা আর এটাই এই সুরার শেষে একই কথা বলার কারণ ইন্নাহা আলাহিমসদাহ তাদেরকে পুরোপুরিভাবে বেঁধে দেয়া হবে লম্বা লম্বা খুঁটিতে ফি ওয়াইলান কিন্তু যদি তিনি নসব দিয়ে ওয়াইলান বলতেন সুম্মা কলা ফিল খাতিমা এরপর সুরার শেষের শব্দগুলো দেখুন খাতিমাতি ফালা আয়াহ নাসাবুল আমরুল ওহিয়ান তাহলে এটা শেষের সাথে সামঞ্জস্যপূর্ণ হতো না এতে ইসমিয়ার মতো মিল থাকত না এরপর মা দালালতু তানিস ফেঁকল হি তালা ওয়াইলিকুল্লি হুমাজীন লুমাজাহ এই শব্দগুলো স্ত্রীবাচক কেন প্রশ্নকারী এখানে জিজ্ঞাসা করছেন কিভাবে এটা স্ত্রীবাচক কারণ শেষে তা মারবুতা এসেছে কেন এখানে স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে হা নিসান এটা স্ত্রীবাচক নয় মুবালগা এখানে তা ব্যবহৃত হয়েছে শব্দের আধিক্য বোঝানোর জন্য ক্ষমতা দেয়া বা বড় করার জন্য অত্তাহস হিয়াল ফাকলি আনিস এখানে স্ত্রীবাচক তা কেবল স্ত্রীবাচক করার জন্য ব্যবহৃত হয়নি লুমাজা মাজা আত্মা তাদুল্লু আলাত তা দিয়ে আধিক্য বা অনেক ঘটে এমন বোঝানো হতে পারে মাসালান ফা ওয়া ও আলা মিন আউজানিন ইন ফা ফাইলা ও ফা আলা শব্দের ধরন হচ্ছে আধিক্য বোঝানো যেমন রজুলুন আল্লামাহ অফাহামাহ আল্লামা হচ্ছে অনেক বেশি জানে যার অনেক বেশি জ্ঞান আছে আল্লাম হচ্ছে জ্ঞানী আল্লামা হচ্ছেন তার চেয়েও বড় জ্ঞানী একইভাবে তিনি বলেন দাহিয়াহ আ মুবালাগা থেকে একই ধরনের আরেকটি শব্দ এখন আমরা একটু এই শব্দগুলোর মূল সম্পর্কে জানবো ইনশা আল্লাহ তালা আমরা এতক্ষণ তাফসিরের মন্তব্য পড়লাম এবার এগুলোর মূল নিয়েও কিছুটা জানব ফু আলাহ লুমাজাহ এর অর্থ হল হামাজাহ আমরা হামাজা দিয়ে শুরু করি হামাজা ইয়াহ মিজু শব্দগতভাবে এর অর্থ হলো কাউকে ছোট কিছু দিয়ে গুতো দেয়া এটা হচ্ছে শাব্দিক অর্থ মিহিমাজ আরবি ভাষায় এর অর্থ হলো ঘোর সাওয়ারের পায়ের জুতোয় যে কাটা থাকে আরবের ঘোর সাওয়ারিদের পায়ের জুতায় কিছু কাটা থাকে যখন ঘোড়াগুলো ধীরে চলে তারা লাথি মারে কিন্তু তাদের জুতা দিয়ে নয় তারা জুতার কোনা দিয়ে মারে যাতে ঘোড়াগুলো বিরক্ত হয় এবং আরও জোরে দৌড়াতে থাকে একে আরবিতে বলে মিহিমাজ এটা দিয়ে কাঠের লাঠিও বোঝানো যায় যার শেষে লোহার দণ্ড থাকে আউজব কামিন হামাজাতি শায়াতিন একটি আয়াত আমি আপনার কাছে শয়তানের খোঁচা জ্বালাতন উপদ্রব থেকে আশ্রয় চাই হুমাজাহ যারা সব সময় মানুষকে জ্বালাতন করতে ব্যস্ত থাকে তাদের কথা মানুষকে খোঁচা দেয় বিরক্ত করে এর মানে হচ্ছে কাউকে বিরক্ত না করে সে থামে না তারা বিরক্ত করতেই থাকে যতক্ষণ না তার মুখে বিরক্তি দেখতে পায় এবং যতক্ষণ সে এটা দেখতে না পায় তার মিশন চলতেই থাকে সে বিরক্ত করতেই থাকে করতেই থাকে এটাই হচ্ছে হুমাজাহ এরপর লুমাজা সম্পর্কে বলি বরাবা ইয়াদ্রিবু থেকে লামাজা ইয়াল হয়েছে কারো ব্যাপারে খোঁজ খবর নেয়া দোষ বের করা মানে কারো ব্যাপারে অনবরত খোঁজ খবর নিতে থাকা যতক্ষণ পর্যন্ত আপনি কোনো দোষ খুঁজে না পান আমরা তো সবাই মানুষ আমাদের কিছু না কিছু দোষ থাকবেই সমালোচনার যোগ্য হবে হ্যাঁ আমাদের সবারই কিছু খারাপ দিক আছে সুতরাং আপনি যদি কারো দোষ খুঁজতে থাকেন আপনি কি খুঁজে পাবেন অবশ্যই এরপরে সেটা নিয়ে খোঁচানো অপবাদ দেয়া সবাইকে বলা অপবাদ দেয়া প্রকাশ করা অপমান করা এটাই হচ্ছে লামাজা লামাজাহু সে তার দিকে তার চোখ তার ঠোঁট বা তার নিচু স্বর দিয়ে অঙ্গভঙ্গি করল অর্থাৎ কাউকে নিয়ে বিকৃত স্বর করা এই যে এসেছে এহ ওই যে যাচ্ছে হ্যাঁ এটাও এটা তাফসিরে নয় বরং ভাষাগত অর্থ যা আপনি পাবেন লিসানুল আরবের মতো ডিকশনারিতে সে খারাপ কথা বলে বা সে অন্যের দোষ খোঁজে লামাজু দিয়ে এমনও বোঝায় এর সাথে সাদৃশ্যপূর্ণ আরেকটি শব্দ হচ্ছে ইয়াবু হুম অর্থাৎ সে তার পিছনে নিন্দা করে হুমাজার সাথে পার্থক্য কি এই প্রশ্নটি আগেও এসেছে হুমাজা ও হাম্মাজের মধ্যে পার্থক্য কি কোরআনে একটি জায়গায় আল্লাহ বলেছেন হাম্মাজ ইন ইম বিনামিম আচ্ছা হুমাজা ফা হুমাজ মিন মুবা আগাহ হুমাজা শব্দের মূল অক্ষর হচ্ছে হুমাজ এটা দিয়ে আধিক্য বোঝায় এর সাথে একই রকম শব্দ হচ্ছে লুকা ফুসাক ইত্যাদি মিসলা এবং ভাষাবিদগণ বলেন মা আলা নিহায়াতি ফিল ওয়াসফ এটা গুরুত্বপূর্ণ এখানে একটি অতিরিক্ত তা দিয়ে আধিক্য বোঝানো হয়েছে যেটা দিয়ে একটি গুণের চরম আধিক্য বোঝা যায় অনেক নয় কোনো গুণের চরম পর্যায়ে এবং তারা ওই গুণের প্রতি আচ্ছন্ন হয়ে থাকে আল কেয়ামাহ এগুলোর শেষে কি আছে চরম মাত্রার দাঁড়ানো কিয়াম বলে না কি বলে তাই না তাই এই গুণগুলো এসেছে চরম মাত্রা বোঝাতে হাফাজ আত আনিস। স্ত্রীবাচক করার কারণ হল আধিক্য বোঝানো কিন্তু মূলত এর চরম মাত্রাকে নির্দেশ করার জন্য এখন এই সুরাটি হচ্ছে জাহান্নামের সর্বশেষ আলোচনা তাই এখানে সবকিছু আলোচনা করা হয়েছে সবচেয়ে শেষ বা চূড়ান্ত রূপে তাই হুমাজা লুমাজা শেষে হুতামা দিয়ে চূড়ান্ত পর্যায়ের ভাষাই এখানে ব্যবহৃত হয়েছে আর যারা সবচেয়ে কঠিন শাস্তি পাবে তারা অবশ্যই সবচেয়ে চরম পর্যায়ের হুমাজ লুমাজ করেছে যাতে এই শব্দগুলোর কার্যকারিতা প্রমাণ হয় ওয়াল হুতামা হিয়া সিগাত হুমাজা নিহায়া বলা হয়েছে হুতামা একই ধরনের শব্দ শাস্তিও তেমনই হবে যে মাপের অপরাধ হবে তার সাথে সংগতিপূর্ণ যা হাম্মাজের বিপরীত হাম্মাদ শব্দটি অন্য জায়গায় এসেছে আসুন এদের পার্থক্য কি সেটা দেখি ইদান নাহনু আমাম গাত এখন আমরা দেখতে পাচ্ছি কোরআনে দুই ধরনের শব্দ বর্ণিত হয়েছে লিল মুবালাগাহ আধিক্য বোঝাতে হিন্দাহুমা তাদুল্লু আলাল মুজাওয়ালা এদের একটি দিয়ে বোঝায় যে পেশাগতভাবে করা হয় বা ধারাবাহিকভাবে করা হয়ে থাকে যা চমৎকারভাবে করা হয়ে থাকে অর্থাৎ কেউ কোনো বিষয়ে খুবই পারদর্শী তখন এই ধরনের শব্দ ব্যবহৃত হয় ফাল যেমন খাব্বাস যে খুব ভালো রুটি বানায় রুটিওয়ালা খাইয়াত সে খুব ভালো বানায় যে উপহার দেয় খুব ভালো তাকে বলে ও হাব ওয়া হাবা মানে যে উপহার দেয় কিন্তু উপহার দেয় যে খুবই ভালো তাকে বলে ও হাব এখন হাম্মাস বলা হয় তাকে এখন হাম্মাজ এমন কাউকে বলা হয় না যে শুধুমাত্র মানুষের দোষ খুঁজে বেড়ায় বা সমালোচনা করে এমন কাউকে না বরং যার পেশায় মানুষের ভুল ধরা সে হয়তো টিভি শো করে সমালোচনা করে সেই হাম্মাজ যে বারবার এটা করতে থাকে এবং সে এতে খুবই দক্ষ হয়ে ওঠে কেন এমন শব্দ ব্যবহৃত হয়েছে শুনুন অলা মালিন হাল্লাফিন এখানে সমান্তরালভাবে বর্ণনা এসেছে যখন হুমাজা এসেছে মাল শব্দটি এসেছে তাই না সুরা হুমাজায় হুমাজা শব্দটি এসেছে একই সাথে মাল শব্দটি এসেছে আল্লা মাল আন যখন হাম্মাজ শব্দটি এসেছে তখনও আনকানা মালিন অবানিন এখানে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে দুইটি জায়গাতেই মাল শব্দটি এসেছে কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে এই সুরায় তাদেরকে নিয়ে বলা হচ্ছে যাদের প্রতিনিয়ত রসুল সাল্লাহ সাল্লামের কাজের সমালোচনা ও দোষ ত্রুটি খুঁজে বের করার জন্য নিয়োগ দেয়া হয়েছিল অনবরত তাকে পাগল বলা বিভিন্ন ধরনের অপবাদ দেয়া ইত্যাদি সুরা শুরুতে এসেছে নুন মা আন্তি রব্বিকা বি তাই না কুরাশদের মধ্যে নিয়োগপ্রাপ্ত কিছু লোক ছিল যারা সমালোচনা করতে খুবই পারদর্শী ছিল ঠাস্টামস্করা করতে তাদেরকে রসুল সাল্লুসাল্লামের নিন্দা করতে নিয়োগ দেওয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বললেন এদের কথায় কোনো ভ্রূক্ষেপ করবেন না এদের নিয়ে ভাববেন না আপনি আপনার কাজ করে যান লাতুতি মাহিন ইন মাসা ইন বিনামিম তাদের দক্ষতার দিকটি হাম্মাজ শব্দে ফুটে উঠেছে সুরা হুমাজায় তাদের স্তর তুলে ধরা হয়েছে এই সুরায় এই বিষয়ে তাদের দক্ষতা ফুটিয়ে তোলা হয়েছে সেই সাথে তা আমুল মা এটা বলেছেন ড ফাদুল সালে আসামেরাই তিনি বলেন সুরা কলমে মূলত মানুষের ব্যাপারে বর্ণনা এসেছে যেহেতু এখানে সেই সব লোকের ব্যাপারে বারবার বলা হচ্ছে তাই বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আমরা এই ব্যাপারে ইতিমধ্যে জেনেছি যে ওয়াইল দিয়ে প্রার্থনা বা অভিশাপ বোঝায় এই ক্ষেত্রে অভিশাপ বোঝায় ওয়াইদা ইয়াসু সালামুন আলাইকুম আমরা এটা পড়ে ফেলেছি সুতরাং আমরা সামনে আগাই ওকে এখন আমার নিজের মন্তব্য ব্যাকরণগত দিকগুলো পড়ার পর এই পয়েন্টগুলো আমি অন্যান্য জায়গায় পড়েছি তাই আমি চেয়েছি এগুলো আমার নোটে রাখতে প্রথম পয়েন্ট ওয়াইল শব্দের তানবিন দিয়ে কিছু বিষয় কল্পনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এটা হলো আমার প্রথম মন্তব্য জুমলা ইসমিয়ায় যখন কোনো শব্দের শেষে তানবিন থাকে এর অর্থ এতে আরও ব্যাখ্যার প্রয়োজন আছে এটা একটি অর্থেই সীমাবদ্ধ নয় উদাহরণস্বরূপ ধরুন উজুহুই ওমাইজিন ওজিন কিছু মুখমণ্ডল কিন্তু তখন প্রশ্ন জাগে বাকি মুখমণ্ডলের কী হবে তাই আয়াতের পরের অংশে আমরা দেখি অন্যান্য মুখমণ্ডলের কী হবে ঈ ফালা বিহা ফা কিরহ ইত্যাদি যদি আপনি বাক্যটি মারিফ দিয়ে শুরু করেন তাহলে এতে আর কিছুই বাকি থাকে না কিন্তু যদি নাকিরা দিয়ে বাক্য শুরু হয় কিছু অংশ বাকি থেকে যায় আরও কিছু বাকি থাকে তো এই ওয়াইল শব্দটির আরও কিছু অর্থ আছে একটা সাধারণ অর্থ আরেকটি বিশেষ হচ্ছে এটা এক বছর নয় এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এবং মধ্যে কোরানে আলফাহিশালা কোরআনে ফাহিসা শব্দটির ব্যবহার করেছেন আবার তিনি আলফাহিসা শব্দটিও ব্যবহার করেছেন ওয়াল্লা ইদা ফালু ফাহিসাতান এখানে আল নেই ফাহিসাতা ফাহিসা ইকুম ফাহিসা দিয়ে যে কোনো ধরনের নির্লজ্জতা বোঝানো হতে পারে এটা চোখ দিয়ে হতে পারে কান দিয়ে হতে পারে হাত বা অন্য কোনো অঙ্গ দিয়ে হতে পারে আল ফাহিসা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নির্লজ্জতা যেটা হচ্ছে জিনা এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে এখন ওয়াইলুন দিয়ে সব রকমের দুর্ভোগ বোঝায় আর আল ওয়াইল দিয়ে নির্দিষ্ট কোনো প্রকারের দুর্ভোগ বোঝায় তাহলে কোনটি বড় দুর্ভোগ ওয়াইল হচ্ছে বড় দুর্ভোগ কারণ এতে আল নেই কুল শব্দটি একই বাক্য দুইটি ভাগে বিভক্ত হওয়ার কারণে এখানে দুইটি বিষয় ঘটেছে ওয়াইলুল্লি কুল্লি হুমাসা আল্লাদি জামা আমা আদাদা একই বাক্য কিন্তু দুইটি আয়াত বিভক্ত কুল শব্দটি দিয়ে বোঝা যায় যে এটা কেবলমাত্র একজন বা দুইজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় বা এটা কেবলমাত্র ওয়ালি দিবনি মুগিরা আখনা ইবনে সুরাই কিনি বলা হচ্ছে না কেন কারণ কুল কি কারণ কুল অর্থ কি যে কেউ যারা করবে তারা সবাই যে বা যারা এমন আচরণ করবে প্রত্যেককেই এই তালিকায় যুক্ত হবে এরপর এসেছে আল্লাদি শব্দটি সাধারণত যদি আপনি এমন কিছু বর্ণনা করেন যা নাকিরা অর্থাৎ প্রচলিত সেসব ক্ষেত্রে আল্লাজি শব্দটি ব্যবহৃত হয় না কারণ আল্লাজি দিয়ে নির্দিষ্ট বোঝায় সুনির্দিষ্ট বোঝায় তাই এখানে আল্লাজি শব্দটি ব্যবহৃত হয়েছে বাদাল হিসেবে অর্থাৎ এটা দিয়ে দ্বিতীয় দল বোঝাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম এর দুইটি তাৎপর্য রয়েছে প্রথমত এর পরবর্তী আয়াত্রীতে হুমাজা ও লুমাজার ব্যাখ্যা করা হয়েছে অথবা পরবর্তী আয়াত্রীতে অন্য কোনো দলের কথা বলা হয়েছে যারা ওয়াইলের মুখোমুখি হবে অর্থাৎ এখানে একটি দলে দুইটি বৈশিষ্ট্য থাকতে পারে হুমাজা লুমাজা এবং মালান। আল্লাদি জামা এই মিলিয়ে একটি দলের দুইটি বৈশিষ্ট্য থাকতে পারে অথবা এখানে দুইটি আলাদা দলের কথা বলা হয়েছে একটিকে বাদাল হিসেবে এভাবে পড়া যেতে পারে ওয়াইলুন মালাউ জামা বাদাল মানে হুমাজা ও লুমাজা ওয়াইলুল লিকুল্লি জামা আসলে কুল নয় বাদাল মিন কুল ওয়াইল লিল্লাদি জামা মালাং মুদ্রা কথা হচ্ছে পরবর্তী আয়তে যাওয়ার আগে বিষয়টি যদি আপনি এখনো বুঝে না থাকেন এর মূল কথাটি হল হুমাজা ও লুমাজার ব্যাপারে যে বর্ণনা এসেছে বিষয়টি ভালোভাবে বোঝাতে আমি কিছু বাংলা শব্দ নির্বাচন করেছি যে নিজেকে শ্রেষ্ঠভাবে অহংকারী অন্যের প্রতি সহানুভূতি নেই সমালোচক পেছনে দোষ বলে নিজেকে নিয়ে থাকে কঠোর সম্মান দিতে জানে না অন্যকে বিরক্ত করে অশ্লীল বোধবুদ্ধি নেই কথায় কাজ মিল নেই চলাফেরা বা পোশাক পরিচ্ছিত ঐধত্ব এই সবই হুমাজা ও লুমাজা বুঝেছি এটা রেকর্ড হচ্ছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা যখন বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রেই হুমাজা হচ্ছে সূক্ষ্ম আর লুমাজা হচ্ছে স্পষ্ট এটাই হচ্ছে মোটা দাগে যদিওর বিপরীতীয় হতে পারে এবার আমরা পরবর্তী আয়াতে যাই এবার আমরা পরবর্তী আয়াতে যাই আল্লাহ জামা আলাম ও দাদা প্রথমেই যে বিষয়টি বুঝতে হবে তা হল এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি দুইটি বিষয়ের পার্থক্য প্রথমত যে অন্য মানুষের জন্য ক্ষতির কারণ হয় এবং দ্বিতীয়ত সরলভাবে বললে যে ধন সম্পদ জমায় এবং গণনা করে এটা হচ্ছে সরল অনুবাদ তাহলে যে মানুষের পেছনের আগে আর যে ধনসম্পদ সম্পদ জমায় এই দুইজনের মধ্যে পার্থক্য কী যে ব্যক্তি সারাক্ষণ নিজের ধনসম্পদ সম্পদ জমায় অন্য মানুষকে দেয় না তাই মানুষ তাকে লোভী রাখে কিন্তু সে চায় না যে তাকে কেউ সমালোচনা করুক আর আমরা জানি আক্রমণই সেরা প্রতিরোধ তাই না তো এজন্য অন্য কেউ যেন তাকে বলতে না পারে যে তোমার কিছু দান করা উচিত বা টাকা ছাড়াও অন্য কিছু নিয়েও তোমার ভাবা উচিত ইত্যাদি সে সব কথা যেন না শোনা লাগে এই জন্য কি করে বেশি বেশি করে অন্যের ভুল ধরায় ব্যস্ত থাকে নিজেকে ব্যস্ত 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 রাখা সেটা এবং লুমাজায় রাখে থাকে তো আরও ভয়ঙ্কর নিজের দিয়ে দোষ ত্রুটি ঢেকে রাখা এটা হচ্ছে প্রথম পয়েন্ট এখন এখন বাদাল মিন কুল নাসব আল আজম এটা বলেছেন শওকানি রহম উল্লা হয়তো এটা কুলের পরিবর্তে বসবে যা আমি একটু আগেই বলেছি অথবা আল্লাহ আউ নাসব আলজম আপনাদের কি এটা মনে আছে তাই না আমরা দেখছি মুফাসিররাও এমনটি বলেছেন তিনি বলছেন আল্লাহ এখানে নসব হতে পারে মানে আল্লাহ যেন এখানে তিরস্কার করছেন আপনি এখানে এভাবে তেলোয়াত করবেন না আল্লা দি জামা আল্লাহ এখানে তাকে তিরস্কার করছেন এটা তো এত সুন্দরভাবে পড়ার কথা না আল্লাহ এখানে তাকে সুন্দর কথা বলছেন না নসব আলজম তাকে তিরস্কার করা হচ্ছে আল্লাহ তাকে ভৎসনা করছেন আল্লাহর পক্ষ থেকে এমন জাজর তো এমনিতেই খুবই ভয়ঙ্কর ব্যাপার ওয়াকুরিয়া মা বিত্তাসদিদ এই আয়াতটির জামা শব্দটি অন্য কিরাতে সাদ দিয়ে পড়া হয় জামার পরিবর্তে জাম্মা লে আদদাদা এভাবে এটা আদাদার সাথে মিলে যায় তাহলে আল্লা জাম্মা মালাউ ওয়া আদাদাহ দুইটি শব্দ একই রকমভাবে মিলে যায় ওয়াকই দাহু যা আলাহু ওয়াহাদ বলা হয়েছে আদ্যাদা শব্দের একটি অর্থ হচ্ছে গণনা করা এর আরেকটি অর্থ হচ্ছে প্রস্তুতি নেয়া ইদ্দাহ মানে প্রস্তুতি নেয়া যেমন ও প্রস্তুতি নেয়া অর্থাৎ সে নিজের সম্পদ গণনা করছে এবং সারাক্ষণ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয় এটা আমার এই কাজের টাকা আর এটা আমার সেই কাজের টাকা এভাবেই তো সঞ্চয় করা হয় তাই না তাহলে এটাই হলো আদাদাদা শুধু টাকা গোনাই নয় সেই সাথে ভবিষ্যতে সেই টাকা কোন কাজে ব্যবহৃত হবে তারও প্রস্তুতি নেয়া কোনো দুর্যোগ বিপদাপদ বা সেফটি নেটে সেফটি নেট শব্দটি ফাইন্যান্সে ইদানিং বেশি ব্যবহৃত হচ্ছে তো ফারাক জামা আন্নাহু মিনহা হুনা, ওয়াহা যদি আপনি এভাবে পড়েন জাম্মা এর অর্থের কি পার্থক্য হয় এর অর্থ দ্বারা এটা দিয়ে বোঝায় যে সে এখানে সেখানে থেকে সম্পদ আয় করে যেখান থেকে আসুক তাতে কোনো সমস্যা নেই সে সারাক্ষণ শুধু বেশি টাকা উপার্জনের চিন্তায় থাকে যাতে অনেক অনেক বেশি টাকা জমানো যায় ও আন্নাহুলা মিয়াজ মা আহু ফি মিন এমন নয় যে সে এইসব সম্পদ একদিনই কামিয়েছে ওয়ালা ফি মাইন বা দুই দিনে ওয়ালা ফি শাহর এক মাস বা দুই মাসে নয় অর্থাৎ সে তার পুরো জীবন সম্পদ জমানোতে ব্যস্ত ছিল আমরা এটা কিভাবে বুঝলাম জামা শব্দটি অতীতকালে ব্যবহৃত হয়েছে অতীতকালে বলার অর্থ হচ্ছে যেন আপনি পিছনে ফিরে দেখছেন যে এটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে যেন আল্লাহ তার পুরো জীবনটিকে দেখছেন আর তার পুরো জীবনে শুধু একটাই কাজ শুধু টাকা জমানো আরেকটি বিষয় হচ্ছে আপনাদের মনে আছে আমি বলেছিলাম যখন কারো জীবনে বড় লক্ষ্য থাকে না সে ছোটখাটো বিষয় নিয়ে মেতে থাকে ছোটখাটো বিষয়ের একটা উদাহরণ হচ্ছে প্রথম আয়াতটি মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করা আরেকটি মামুলি বিষয় কি ধন সম্পদ জমানো আর প্রতিনিয়ত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া এরা এতটাই হীনমন্য হয়ে পড়ে যে যখন আপনি আপনার ধন সম্পদ জমানোর চাইতে দিনের প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠেন তারা আপনাকে কি বলবে জানেন ভবিষ্যতের কথা ভাবো তাই না মজার ব্যাপার হচ্ছে আপনি আসলে আপনার ভবিষ্যতের কথাই ভাবছেন তারাই তাদের ভবিষ্যতের কথা ভাবছে না তারা বলবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করো মজার ব্যাপার হচ্ছে তারাই স্বল্প মেয়াদি চিন্তা করছে আগামী দশ বছরে আমি এটা করব। ভাই আগামী হাজার বছর কবরে বসে কি করবেন সেটা ভাবেন কবর শেষ হলে তারপর কি হবে এটাই আসল দীর্ঘমেয়াদি চিন্তা ওটা তো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নয় কিন্তু তাদের মাথায় এই চিন্তাই বদ্ধমূল হয়ে আছে আর এটাই তাদের জীবন দর্শন তো এরপর তিনি বলছেন ফালা মা আল আল্লাজি আজ মাহা মিনহা হুনা ওয়াহা হুনা সে জমায় ফুলান সে যেভাবে পারে টাকা জমায় ও আম্মা জামা বিদিফ ফালা ইউফ কিন্তু যদি শুধু জামা বলা হয় এই অর্থটি প্রকাশ পায় না ফামসানুল ওয়াহেদ ইলা ইলামা দুনিয়া হাকির তিনি বলেন আল্লাহ এখানে আমওয়াল বলেননি যার অর্থ সম্পদ তিনি এক বচনে মাল শব্দটি ব্যবহার করেছেন যা তাহকির হিসাবে ব্যবহৃত হয়েছে মানে হলো ধন সম্পদকে তাচ্ছিল্য করা অর্থাৎ তিনি বলছেন তুমি সর্বোচ্চ কতটুকুই বা জমাতে পারবে পরকালের সম্পদের তুলনায় তোমার এই সম্পদ তো কিছুই না তাহলে কি নিয়ে তুমি এত বড়াই করছো এটাই হাকির ফাকাইফা আলী বিহি আই বিদা বিদালিকা আল কালিল কোনো বুদ্ধিমান মানুষ কীভাবে এত ক্ষুদ্র বিষয় নিয়ে গর্ব করতে পারে কিছু এটাকে এভাবে দেখেছেন তারা বলেছেন ফামা মাতা ফাম উদ্দুনিয়া ফিল আিরাতে ইল্লা কলিল সুরাত এসেছে দুনিয়ার সমস্ত ভোগ বিলাসের সামগ্রী পরকালের তুলনায় কিছুই নয় আপনি এটা নিয়ে গর্ব করছেন আপনি এই ক্ষুদ্র জিনিস নিয়ে পড়ে আছেন যার এমন মনোভাব আছে কেয়ামতের দিনে এসবের কোনো কিছুই তার কোনো উপকারে আসবে না মিল উল আর্দি দি জাহাবান ওয়ালাউ সে যদি পুরো পৃথিবী পরিমাণ সোনা নিয়েও আসে তার বিনিময়ে যদি সে পরিত্রাণ পেতে চায় এসব তার কোনো উপকারে আসবে না তাহলে সে কি নিয়ে পড়ে আছে এসব পুরোপুরি অনর্থক আখসান নিহায়াত এছাড়া এটাও হতে পারে আল্লাদি এখানে জাম দিয়ে বোঝাচ্ছে সে ধন সম্পদ জমানোর চেষ্টায় সে এটাও ভুলে গেছে যে তার টাকা কি অসৎ বা খারাপ উপায় আসছে সে এসব সব চিন্তার বাইরে চলে গেছে আপনাদেরকে বলে রাখছি আমি কোনো অর্থনীতিবিদ নই যদিও আমি বিজনেস স্কুলে পড়েছি সেখানে আমি কোটি কোটি টাকার কোম্পানিতে যে ধরনের ইন্টারন্যাশনাল বিজনেস হয় এবং সেগুলো কীভাবে চলে তা সম্পর্কে জেনেছি মাথা নষ্ট হওয়ার মতো ব্যাপার টাকার জন্য মানুষ কোন পর্যায়ের শোষণ করে অর্থের জন্য মানুষ কোন পর্যায়ের শোষণ করে এটা কল্পনার বাইরে আমরা যে ফ্যাক্টরিগুলো দেখি আমরা বিভিন্ন গল্প শুনেছি যেসব ফ্যাক্টরিতে শিশু শ্রম হয়ে থাকে তারা বিভিন্ন প্রোডাক্ট বানায় যেগুলো আমেরিকার সেরা শপিং মলগুলোতে পাওয়া যায় তারা এসব বানায় আর শিশুদেরকে এসব বানানোর কাজে ব্যবহার করা হয় কিন্তু যদি শিশুদেরকে এসব থেকে বের করার চেষ্টা করা হয় তারা কিছু টাকা বরাদ্দ রেখেছে যাতে স্থানীয় গুন্ডারা তাদের ফ্যাক্টরি পাহারা দিতে পারে যেন শিশুরা কাজ করতে পারে এটা তাদের ব্যবসার পরিকল্পনাতেই থাকে যতক্ষণ না জাতিসংঘ বা অন্য কেউ তাদের কাজে ব্যাঘাত ঘটায় তারা এটা চালাতেই থাকে এছাড়া স্থানীয় রাজনীতিবিদদের কিছু টাকা দিলে তারা এটা নিশ্চিত করবে যেন এটা কেউ না জানে কোনো মিডিয়া এটা যেন নিউজ করতে না পারে বা কোনো তথ্য প্রমাণ না থাকে ইত্যাদি ইত্যাদি এভাবে তারা কিছু টাকার জন্য অন্যায়ের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় শুধুমাত্র এই দেশেই এই লোভের কারণে কত ধরনের শোষণ হচ্ছে আপনারাই দেখুন আটলান্টিকের কথা বাদই দিলাম তাদের এই লোভের কারণে কত মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে এর কারণে পুরো অর্থনীতিতে ধস পড়েছে এখন তারা টিভিতে এটা নিয়ে পুরো একটা এনপিআর শো করে বলছে যে হার্ভার্ড বিজনেস স্কুল এনওয়াইইউ নাকি এমন অনৈতিক ব্যবসা শেখাচ্ছে যার মূল কথা হচ্ছে যেভাবেই হোক টাকা বানানো এর শেষ কথাই হলো লাভ করা লাভ করতে গিয়ে মানুষের উপকার হোক বা না হোক দেশের অর্থনীতি ধসে পড়ুক দশ বছর পরে কি অবস্থা দাঁড়াবে এসব কিছু না ভেবে এসব কিছু না ভেবে শুধু নিজের কথা ভাবলেই চলবে এখন এর বাইরে আরেকটি ব্যাপার চিন্তা করুন এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানসিকতা ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন খুবই খুবই প্রভাবশালী ব্যক্তি কয়েকশো কোটি ডলারের মালিক তার নিজের টিভি শো আছে যেখানে সে প্রচার করে যে কীভাবে উদ্যোক্তা হওয়া যায় কথা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন রিয়েল ইস্টেট ব্যবসায়ী আপনারা তো জানেন সমাজে রিয়েল ইস্টেট কীভাবে কাজ করে আপনি কিনতে পারেন আপনি কেনেন কিন্তু আপনি এর জন্য মূল্য দেননি আপনি ক্রেডিট পেয়েছেন আপনি পুরোটা দেননি আপনি সীমিত কিছু অর্থ দিয়েছেন এরপর আপনার ক্রেডিট জমা হচ্ছে এবার আপনার ক্রেডিট জমা হচ্ছে এটা দিয়ে আপনি আবার কিনতে পারবেন আপনি হয়তো ভাড়া দিবেন এভাবে আপনি আপনার সাম্রাজ্য বাড়াতে থাকেন এখন যদি ডোনাল্ড ট্রাম্পের মতো কোটিপতি যদি তার সমস্ত সম্পত্তির জন্য টাকা পরিশোধ করতে হতো সে কি এখন কোটিপতি হতে পারত। না তার চিন্তা কি ছিল তার চিন্তা ছিল আমি কয়দিন বাঁচব আগামী পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর আমি কয়দিন বাঁচব আমি কোটিপতি হিসেবে বাঁচব এরপর যদি আমার পাওনা পরিশোধ না হয় কি এসে যায় আমি আমার জীবন উপভোগ করে নিয়েছি এভাবে তার পুরো পাওনা গিয়ে পড়বে তার পরবর্তী প্রজন্মের উপর তার কোনো মাথা ব্যথা নেই তখন ডলারের মূল্য কমে গেলে খুচরা বিক্রেতারা ক্ষতির মধ্যে পড়ল কিন্তু এতে তাকে দোষ দেওয়া যাবে না সে তার মতো জীবন উপভোগ করে নিয়েছে অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবো যা মা মালান ও আদ এটাই হচ্ছে পুঁজিবাদী চিন্তার মূল কথা মূল কথা এটাই এখন এর সাথে একজন মুসলিমের চিন্তার পার্থক্য কী ছোটো একটা উদাহরণ দিই কারণ এটা অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয় একটা বাড়ি আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয় এর মূল্য বাড়ে কখনো কমে ইত্যাদি আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে ধরুন একশো বছর আগে কেউ একটা বাড়ি কিনল নিউ পাশে কেউ একটা বাড়ি কিনলো ধরা যাক সে এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছে সেটা ক্যাশ টাকায় কেনে নি সে এটা লভ্যাংশ দিয়েও কেনে নি সে ব্যাংক লোন নিয়ে কিনেছে তাহলে সে ত্রিশ বছর ধরে পঞ্চাশ হাজার নয় সে কত টাকা দিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার এখন তারা যদি এটা বিক্রি করতে চায় তারা কি এটা ষাট হাজারে বিক্রি করবে না তারা এটা এক লাখ পঞ্চাশ হাজারে কিনেছে তাই তারা অন্তত দুই লাখ পঞ্চাশ হাজার বেচতে চাইবে ধরা যাক তারা এটা দুই লাখ পঞ্চাশ হাজার বেচল এখন একজন ক্রেতা দুই লাখ পঞ্চাশ হাজারে কিনে নিল কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনে নি কীভাবে কিনেছে ক্রেডিটের মাধ্যমে তাহলে সেও দুই লাখ পঞ্চাশ হাজার দেয়নি সেও ত্রিশ বছরে চার লাখ বা পাঁচ লাখ টাকায় কিনেছে যখন সে এটা বিক্রি করতে যাবে এর মূল্য বাড়তে থাকবে তাহলে এখানে যা ঘটল প্রথমত মুদ্রার মূল্য কমে গেল দ্বিতীয়ত যারা একশো বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে না তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন এটাই রিবা এটাই যা মা মালান ও আদ দাদা এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না সে বলবে না এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে সেটা হবে আমার জন্য সাদাকায় জারিয়া এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা এমনই হওয়া উচিত আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায় খাও দাও ফুর্তি করো আর মরে যাও এমন না এখানেই আমাদের চিন্তা আলাদা আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব আমরা কেবল এটা ভাববো না যে চোদ্দশো বছর আগে কি হয়েছে এগুলো আমাদের সময়েরই বাস্তবতা এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি আমরা এখন আর মানুষের পরোপকারের কথা সমাজের ভালোর কথা ভাবি না তাই না আমরা যা মা মালান ও আর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আল্লাহ আমাদের সবাইকে এ থেকে রক্ষা করুন যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি আচ্ছা আচ্ছা আদাত্তু লিকাদা ও আদাত্তম সক্ত আল তুহাড়া তিনি এখানে মূলত যা বলছেন তা হলো আদ্দাদা মানে হলো প্রস্তুতি নেয়া কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য এমন বোঝায় আই আহ সাহু আরেকটি অর্থ হলো ঠিকভাবে গণনা করা অজা আত্মশিদ এতে তাসদিদ দেওয়া হয়েছে ও আদদাদাহ এতে তাসদিদ রয়েছে তাসদিদের মাহাত্ম কি ইয়াদুল্লু লি কাসিরাতিল মাদুদ এর অর্থ হলো অনেক বেশি গণনা করা সে সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে সে সারাক্ষণ গুনতে থাকে এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে আপনারা কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘণ্টায় ঘন্টায় অ্যাকাউন্টে লগ ইন করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দেখেছেন আমি বিজনেস স্কুলে গিয়েছি আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা বসেছিল ওদের মেজর ছিল ফাইন্যান্স তবে তারা মুসলিম ছিল আমরা লাইব্রেরিতে ছিলাম ওরা কি করছিল ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয় তারা সারাক্ষণ কী নিয়ে ব্যস্ত ছিল ওহ এই তো বেড়ে গেল ওহ এ আবার কমে গেল ওহ যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ওহ আহ ইয়া তাহু শেফওয়ান মিনাল মাস আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে তাদের গুতো দিচ্ছে ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল ও মাই গড ওহ আহ আবার ফিরে পেয়েছি তারা সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল তার সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল সে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বলল তারা বলল না 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 আমি এখন জামাউ মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি মালিন তাহলে আয়তের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে মজার ব্যাপার হচ্ছে মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয় মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল নিজের জন্য টাকা না জমিয়ে অন্যকে দান করার কথা ছিল যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয় এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে তাহলে আদ্যাদা মানে হলো বারবার গুনতে থাকা গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া আমাদের কতটুকু সময় বাকি আছে আমার কাছে ঘরি নেই ও আমাদের সময় আছে আমি ধীরে সুস্থে বাকিটা শেষ করব আচ্ছা কেন এই দুইটি ক্ষেত্র একত্রে এসেছে কেন এই দুইটি একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি আমরা সেটা নিয়ে আলোচনা করছি তা হলো একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব অপরটি হল সেই নিজের প্রতি কিভাবে সেটা এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি এবং এটা কিভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানবো ইয়াসাবু আন্না আলাহু আখলাদা ইয়াসাবু শব্দটি হচ্ছে মিন আফ আল কুলুব অর্থাৎ যে সব ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ এখন আল্লাহ তালা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে প্রথম আয়াত ছিল তার কাজের ব্যাপারে এগুলো ছিল বাহ্যিক কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা তার ভেতরে কি চলছে ইয়াহ সাবু সে ভাবে আন্না মা লাহু আখলাদাহ তার সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মা লাহু এর আগের আয়াতে আমরা মা লাহু পাইনি আমরা পড়েছি আল্লাহ জামা মা মালান কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে যা আসলে তার নিজের জন্য নয় তবুও সে জমায় মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে এত সম্পদের মালিক হয়েছে সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে এখন এ থেকে আমরা কিছু গভীর প্রশ্নের সমাধান পাই কেন মানুষ টাকার পেছনে ছোটে এটা একটা বড় প্রশ্ন যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার সে বলবে আমি জানি না আমার হয়তো পরে লাগবে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে আজকে যদি প্লেটে খাবার থাকে আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন আপনি আগামীকাল নিয়ে ভাববেন অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয় এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে তার প্লেটে এখন খাবার আছে এর সাথে নয় বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে এটা ইখলাত থেকে এসেছে হলুদ থেকে তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে সে এত এত সঞ্চয় করেছে এখানে আরেকটি ব্যাপার হলো এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ কেউ যদি পরকালে বিশ্বাস না করে তার জীবনের শেষ পর্যায়ে এসে সাদাকা দেয় না সে হয়তো মানব কল্যাণে টাকা দেয় হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে টাকা দেয় যাতে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি হয় এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে আল্লাহ আজ্লা বলেন অতাত্তাখিজুনা মাসানিয়া লা আল্লাকুম তাখলুদুন তাখলুদুন তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে এর সাথে চিরকাল বাঁচার সম্পর্ক কি সম্পর্ক আছে তাদের নাম তাদের উত্তরাধিকার তাদের স্মৃতি চিরকাল থাকবে সব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ তারা এইসব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত কিন্তু না তাদের এটা বানাতেই হবে তাদের তো এই সবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন কিন্তু তাদের এটা বানাতেই হবে কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে তারা কিসের প্রতীক তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো তারা এখন কি করবে তারা কি সে স্তম্ভ খাবে তারা এটা দিয়ে কি করবে তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে এটা আসলে আমি আসলে আগেও এটা পড়েছি আবার পড়ছি এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব তিনি এটা লিখেছিলেন এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল আর তার লেখাটা দেখুন শান্ত এবং স্বয়ং সম্পূর্ণ স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল মানুষটা মারা যাবে অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা এটাই তার ইচ্ছা যেন চিরকাল বেঁচে থাকা যায় আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয় এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন অসাধারণ কোরআান্তেলওয়াজ শুনে যদি আপনার ভালো না লাগে এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই এর গতিপথ ঠিক করে দিতে হয় এদিকে যাবে নয়তো ওদিকে যাবে বুঝতে পেরেছেন এটাই আমরা এখানে শিখছি তো যারা বলে রাখি এটা আমার শিক্ষক ডক্টর আহমাদের মন্তব্য তিনি এই সুরা নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে তাই না আর তাকা সুরফিল আমলি ওল আউলাদ আমরা দেখছি এই সুরায় কিসের কথা বলা হয়েছে মাল আউলাদ নয় তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন এটা তার নিজের চিন্তা তিনি বলেন আমি আমার জীবনে লক্ষ্য করেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরও বেশি মগ্ন হয়ে পড়ে যদি সন্তান না থাকে যদি আপনার সন্তান থাকে আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে কিন্তু যদি আপনার সন্তান না থাকে তখন আপনি টাকা আয় করা গণনা করা নিয়ে পুরোপুরি মগ্ন হয়ে পড়েন আর যারা টাকা নিয়ে এত বেশি চিন্তিত যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন সন্তান নেয় না তারা কি কারণ দেখায় টাকা তারা কি কারণ দেখায় টাকা আমি জানি না সন্তানের খরচ চালাতে পারবো কিনা আমি জানি না আমাদের নিজেদের চলার টাকা আছে আমি নিশ্চিত নই সন্তানের খরচ চালাতে পারব কিনা ভবিষ্যতের কথা ভেবে যাই হোক আখলাদা এর তাপসিরে আসি দ্য ওয়াল আলমা আলু আমলাহু তার ধন সম্পদ তার নিরাশা বাড়াবে অমান্নুল আমানি ইয়াল বা আইদাহ এটা তাকে কিছু অলিক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে ইয়াহসাবু আন্না মা তারা কাহাহুখা আলী সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে ফি দুনিয়া লায়ামুত এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে সে মনে করে আর হ্যাঁ এটা বোঝাটা খুবই জরুরি এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে হে আল্লাহ আমাকে এত ভালোবাসেন তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন আমাদের অনেকের চিন্তাভাবনা এমন এটা আসলে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের বিশ্বাসের মূল ভিত্তি তারা আপনাকে বলবে গড চান যেন আপনি প্রমোশন পান তিনি চান যেন আপনি বেশি বেশি টাকা কামাতে পারেন তিনি চান যেন আপনি লোনটা পান কারণ তিনি আপনাকে ভালোবাসেন বেশি টাকা কামানো মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন এই নিয়ে একটা ঘটনা কোরআনে সুরা কাহাফে বর্ণিত হয়েছে সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর সেহেতু অমা আজন্য ইমাতান আমার মনে হয় না কেয়ামতে আমার আর কোনো সমস্যা হবে অলা এর রুদিত তৈলা অরব্বী যদি কখনও আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয় লা আজিদান নখয় রম মিনহা মন কলাবা তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাবো আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না আখিরাতেও দিবেন তুমি এখানে গরিব আছো সেখানেও গরিব থাকবে এটাই ছিল চিন্তা চিন্তাভাবনা বলে রাখি দুর্ভাগ্যবশত এমন মানসিকতা বিশ্বাস করুন বা না করুন আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে ভালো চাকরি আছে বড় ব্যবসা আছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি তাহলে আর চিন্তা কি আল্লাহ আমার সাথেই আছেন আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা কিছু মানুষের জন্য দারিদ্র হচ্ছে পরীক্ষা আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা দুটোই পরীক্ষা কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা দুটো অবস্থায় আসলে পরীক্ষা আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি ওয়ালাম আন্না আখলাদাহু খালাদাহু বিমান ওয়াহিদা শাহখানি বলেছেন এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই সুম্মা উজুহু আহাদুহা কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে তামিলা মানা মাল তাউল আল মাল আমলাহ এর একটি অর্থ হতে পারে তার ধনসম্পদ তার আশাকে প্রলম্বিত করে এজন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে অলাম ইয়াকুল ইয়ুখলুদহু তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি তিনি অতীতকাল ব্যবহার করেছেন লি আন্নাল মুরাদ ইয়াহসাবু হাদ আল ইনসান কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ ও আতাহুল আমান মিনাল মাউত ওয়াকা আন্নাহু হাকামা অকাদ ফারাকা মিনহু অলি জালিকা জাকারাহু আল মাদি তিনি এখানে যা বলেছেন তা হল এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না কারণ আমার টাকা পয়সা আছে অর্থাৎ আখিরাতের সতর্কতা ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নেই অন্যদের এসবে সমস্যা হতে পারে আমি পার পেয়ে যাব কেউ কেউ আবার ভাবে এই সুরের তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন এটা রেকর্ড করা আছে তিনি বলেন কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা যদিও আমি আল্লাহর হুকুম মানছি না তবে আমি এর একটা ব্যবস্থা করে ফেলবো সামনের হজে আমি এলিট প্যাকেজে যাব এলিট প্যাকেজে গেলে কোনো সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না এরপর একদম সোজা জান্নাতে চলে যাব। মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে তো এভাবে সে ফুরু হয়ে যায় অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সে পুরোপুরি অসচেতন হয়ে পড়ে অল হাসান হাসান বলেন মা রুইয়াকেই নান এটা একটা অসাধারণ মন্তব্য মা রায় তু ইয়াকিফিহি আশবাহু বিশাক লাফিক মাউত সেভাবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই যেখানে এতে আসলে কোনো সন্দেহ নেই মানুষ এটা নিয়ে খুবই অনিশ্চিত যেন এটা কোনো অনিশ্চিত বিষয় এটা এমন একটি বিষয় যা অবশ্যই ঘটবে এতে কোনো সন্দেহ নেই আর মানুষ মনে করে যেন এটা কোনো অনিশ্চিত বিষয় কখনো ঘটবে না তারা এটা নিয়ে সন্দেহ করে সুবহানাল্লাহ আহাব্বাল মাল হুব্বান সদিদেন এটা হচ্ছে আয়াতের আরেকটি অর্থ সম্পদের প্রতি তাদের ভালোবাসা হলো তীব্র ভালোবাসা হাত্তা তাকাদ আন্নাহু ইন ইন তাকাসীল আমুদ। যতক্ষণ না সে ভাবে যে আমার সম্পদ শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব ফালিদা আলিকা ইয়াফিদুহু মিনান নুকসান ইয়া কাহাইয়ান তাই সে তার সম্পদ রক্ষা করে যাতে সে বাঁচতে পারে ও হাদা গরু বা আঈদ মিন ইতি একজন কৃপন বা লোভীর মতোই তার চিন্তা ভাবনা বা বিশ্বাস আন্না হাদা আমালিস আলিহ এটা হচ্ছে ভালো কাজের বিপরীত আর এটা হচ্ছে ভালো মানুষেরা এটা জানে যে ভালো কাজ করে এটাই তাকে সত্যিকারের চিরস্থায়ী জীবন দেবে ভালো কাজের প্রচারের মাধ্যমে ওয়াফি আই মিন মুকিম এবং সব কিছুর শেষে সে সুখী জীবন পাবে এবার এই আয়াতটি নিয়ে আমি আমার নিজের চিন্তাগুলো আলোচনা করে এই সূরাটি শেষ করবো ইনশাআল্লাহ তালা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আচ্ছা কয়টা বাজে ও আল্লাহ আচ্ছা আমি শেষ করার চেষ্টা করব। আমি যদি না পারি আমি চেষ্টা করব? ওকে এই সুরার শেষটা অসাধারণ আল্লাহ পাঁচটি অপরাধীর কথা বলেছেন হুমাজা লুমাজা জামা মালান আদাদাহ এবং ইয়াহসাবু আল হুসুব আন্নাল মাল আখলাদাহু আল হসবান আনাল মাল আখলাদাহু আন্নাল মালাহু ও আখলাদাহ এই পাঁচটি অপরাধ যদি আপনি সুরার শেষে দেখেন আল্লাহ পাঁচটি শাস্তির বর্ণনা দিয়েছেন আল হতমা ও আল আলাল ইদা তৃতীয় ইন্নাহা মুসদা চতুর্থ ফি আমা পঞ্চম আর যারা এইসব কাজের সাথে জড়িয়ে গেছে তাদের অন্তরে কি অসাধারণভাবে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে কাল্লা লাইম বাজান্ন ফিল হোতমা হুতম শব্দটির আরেকটি অর্থ হলো ভাঙা হুতম শব্দের মূল অর্থ কাসরা যার অর্থ ভাঙা হুতমা শব্দটি দিয়ে বোঝায় এমন ফসল যা হলুদ হয়ে গিয়েছে অর্থাৎ তোলার সময় হয়েছে মানুষ একে তুলতে গেলে কি হয় একে ভাঙা হয় ছিঁড়ে ফেলা হয় এই শব্দটি সুরার অন্য একটি শব্দের বিপরীত সেটা হলো কারো উদ্যম ভাঙা মনে আছে আপনাদের আলহমাজ কাসর তাই না আপনি অন্য মানুষের উদ্যম ও সম্মান ভাঙবেন এর ফলে আপনি নিজেকেই ভাঙা অবস্থায় দেখতে পাবেন এটা আপনাকে ধ্বংস করে দিবে হুতোমা সুবাহান আল্লাহ এই দুইটি শব্দের মধ্যে কি চমৎকার মিল যখন পিঁপড়ারা সুলাইমান আলাইহিসাল্লামকে ভয় পেল তারা বলল লাইয়াহ তিমান্নাকুম লা লাইয়াহ সুলাইমান যেন আমাদের উপর দিয়ে না যায় আমাদেরকে পিছিয়ে না দেয় ভেঙে না দেয় কেউ কেউ বলেন হুতামা হচ্ছে জাহান্নামের চতুর্থ বা ষষ্ঠ স্তর আল্লাহ আলাম এটা শুধু মন্তব্য আমি এর সপক্ষে কোনো হাদিস পাইনি বা কোনো সাহাবি বলেছেন এমন পাইনি এই আগুন হচ্ছে আল্লাহর আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি আগে এই আয়াতের ব্যাখ্যা শেষ করে নিই কাল্লা লাইম বাদান্না আরবিতে নাবাজা শব্দের অর্থ হচ্ছে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই মানে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই আল্লাহ বলেন না কখনোই না সে বলে তার সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দেবে আল্লাহ খারিজ করে দিলেন তিনি বললেন না কখনোই না বরং নিশ্চিতভাবেই এতে কোনো সন্দেহ নেই এখানে লা আসায় আমি এই শব্দগুলো জোর দিয়ে বলছি লা এবং শেষে দুইটি নুন এসেছে আল্লাহ বলেন লায়ুম বাজান না তাকে অবশ্যই ছুঁড়ে মারা হবে এটা হচ্ছে এমন কিছু ছুঁড়ে মারা যার কোনো মূল্য নেই এই শব্দটি বনি ইসরায়েলের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়েছিল যখন তারা তাওরাত তাদের পেছনে ছুড়ে ফেলে দিয়েছিল নাবাদ আফার উতুল কিতাব কিতাব আল্লাহ রিহিম তারা এটা তাদের পেছনে ছুড়ে ফেলে দিয়েছিল কারণ তাদের কাছে এর কোনো মূল্য ছিল না সে মনে করেছে তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি আছে সেটা কি তার সম্পদ সে কেন মানুষদের সাথে এভাবে কথা বলে জানেন কারণ তার টাকা আছে সে ভেবেছে সে পার পেয়ে যাবে কে আমার উপর কথা বলবে আমি আমার কর্মচারীর সাথে এভাবে কথা বলতেই পারি আমি হচ্ছে ইসলামিক সেন্টারের সবচেয়ে বড় দাতা কে আমার উপর কথা বলবে আমার টাকা ছাড়া তো স্কুল চলতেই পারবে না আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবো আমি যেভাবে ইচ্ছা সেভাবেই বলতে পারি এ তো কেবল টাকার ব্ল্যাঙ্ক চেক নয় এটা আমার মুখের জন্য একটা ব্ল্যাঙ্ক চেক বুঝতে পারছেন সে এভাবেই ভাবে এখন পরিশেষে সে নিজেই মূল্যহীন হয়ে গেছে তাকে ময়লা আবর্জনার মতো নিক্ষেপ করা হবে ফিল হুতামা আল হুতামার মধ্যে সবচেয়ে জঘন্য জায়গায় আসানিমা আনাহু লায়ুম বাজান্না ফিল্লাম আল কসম আল্লাহ এখানে লায়ুম বাজান্না লাইম বাজান্না শব্দে লাম আশায় বোঝা যাচ্ছে এখানে শপথ করা হয়েছে মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি শপথ করে বলছি তাকে নিক্ষেপ করা হবে শুধু অবশ্যই 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 নিক্ষেপ করা হবে বলেননি আল্লাহ এখানে সরাসরি শপথ করে বলেছেন আরেকটি বিষয় হচ্ছে লায়ুম বাজান্না শব্দটি কিছু কেরাতে এভাবে উচ্চারিত হয়েছে লায়ুম বাজান্না এখানে পার্থক্য কি হলো লায়ুম বাজান্না লায়ুম বাজান্না দীর্ঘ করে পড়া হয়েছে তাই না একটা অতিরিক্ত আলিফ দিয়ে পড়া হয় দ্বিতীয়ত এর অর্থ হুয়া অমা লুহু সে এবং তার সম্পদকে নিক্ষেপ করা হবে তুমি একে এতই ভালোবেসেছ যাও এর সাথেই থাকো তুমি কখনোই একে ছাড়তে চাও না ঠিক আছে একে আর কখনোই ছাড়তে হবে না এগুলো সহই তোমাকে নিক্ষেপ করা হবে সুহান আল্লাহ হুয়া ও আর বলে রাখি ফিলহতমা এখানে ফি শব্দটি ব্যবহার করায় অক্তাদি আন্নাহু মাউদি আহ কা আমি কুন জিদ্দান কাল ফি শব্দটি দিয়ে বোঝা যায় সে এর মধ্যে নিক্ষেপিত হবে মানে হচ্ছে সেই জায়গাটি খুব বেশি গভীর তাকে এর ভেতরে একদম তলদেশে নিক্ষেপ করা হবে লায়ুমবাজান্না বি জম্মিম জাল একে লায়ুম বাজান্নাও পড়া হয় তাহলে এর তিনটি কেরাত আছে লায়ুম বাজান্না বাজান্না আর লায়ুমবাজুন্না হুয়া ও আনসারহু সে এবং তাকে যারা সাহায্য করেছে সবারই একই পরিণতি হবে তাহলে তিনটি ব্যাখ্যা সে নিজে সে আর তার সম্পদ সে এবং তার সব বন্ধু তার সমস্ত কাছের মানুষ বিল হুতামা এবং এখানে আগুনকে হুতামা হিসেবে চিহ্নিত করা হয়েছে আজম কারণ এটা লি হার ভেঙে দেয় হাত্তা তিল কুলুব যতক্ষণ না এটা অন্তরে পৌঁছায় একে হুতামা বলা হয় কারণ এটা হার ভেঙে দেয়া এবং অন্তরে পৌঁছায় আমরা কিভাবে বুঝলাম যে এটা অন্তরে পৌঁছায় ইন্দ আল আল আফ ইদাহ সামনে আসছে নাবাজা আমরা নাবাজা শব্দটি নিয়ে আলোচনা করেছি আরবি ভাষায় একই রকম আরেকটি শব্দ হল এবং হা এর অর্থও কোনো কিছু ছুঁড়ে ফেলা কিন্তু এটা দিয়ে এমন কিছু ছুঁড়ে ফেলা বোঝায় যা মানুষের কাছ থেকে আড়াল করার জন্য ছোঁড়া হয় ধরুন আপনি কোনো কিছু ময়লার ঝুড়িতে ফেললেন এমনভাবে ভেতরে ফেললেন যাতে কেউ দেখতে না পারে আপনি লুকিয়ে ফেললেন ও হ্যাঁ এই শব্দটি ব্যবহৃত হয়েছিল যখন ইউসুফ আলেসালামের ভাইরা তাকে লুকিয়ে ফেলতে চেয়েছিল আয়ুত্তর হুহু হুহু এমনভাবে লুকিয়ে ফেলো যাতে কেউ তাকে দেখতে না পারে এমন কোনো জায়গায় ফেলে দাও যাতে কেউ তাকে না দেখে এটা এই শব্দের আরেকটি অর্থ ফি আন্না মাজাক রাহু বি লাভ জিন নাবাজ আদাল আল আল তিনি এখানে নাবাজ শব্দটি ব্যবহার করেছেন এর অর্থ হচ্ছে তাদের জন্য রয়েছে অপমান লি আন্নাল কাফির কান আয়া তাকিদু আন্নাহু মিন আহলির কারামাহ কারণ অবিশ্বাসীরা মনে করত তারা সম্মান পাবে কলা মাকাতিল হিয়া তাহতামুল ইজম অতাকুল্লুহম মাকাতিল বলেন এটা হাড় গোর ভেঙে দেবে এবং মাংস গলিয়ে দেবে হাত্তা তাহজিম আল আল কুলুব যতক্ষণ না এটা অন্তরে পৌঁছায় এই শব্দটি দিয়ে জাহান্নাম বোঝানোর তাৎপর্য কী প্রথমত এর কী কী তাৎপর্য আছে তা নিয়ে ইমাম ফখরুদ্দিন আর রাজি রহমাহুল্লাহ একটা তালিকা করেছেন যে কেন আল্লাহ তালা জাহান্নাম না বলে হোতামা শব্দটি ব্যবহার করেছেন প্রথম পয়েন্ট আল ইতিহাদ ফি সুরা আন্নাহু তা আল আয়াকুল এটা সুরার মধ্যে সামঞ্জস্য বিধান করে যেন আল্লাহ বলছেন ইনকুন্তা হুমাজাতুল্লুমাজা ফাউ ইয়া রা আল আল হোতামা যদি তুমি হুমাজা বা লুমাজা হও আমি তোমাকে হুতামায় পাঠিয়ে দেব। তাহলে এটা সুরার মধ্যে সমন্বয় সাধন করে দ্বিতীয়ত আন্নাল হামিজ শ্রী আইনিন হামিজ বলা হয় তাকে যে মানুষের দিকে আর চোখে তাকায় উদ্যম নষ্ট করে মানুষকে নিচু করে দেখে এ আদ রহু এমনভাবে তাকায় যেন সে তার সম্মান নষ্ট করতে পারে ফাকুল উ তা আলা আল্লাহ বলেন আকা হুতামা মিকাসার। আমি তোমার জন্য হুতামা রেখেছি কেননা হুতামা দিয়ে ভাঙাও বোঝায় সুতরাং শব্দটি দিয়ে দুইটি বিষয়কে একত্রে বোঝাচ্ছে আন্নাল হাম্মাজ আল লাম্মাজ আহমান নাস এটা মজার যেহেতু হাম্মাজ ও লাম্বাজ এই হুমাজা ও লুমাজা মানুষের মাংস খেয়ে ফেলবে এটাই সত্যি এটা ঘিবত ও মানুষকে নিচু করে দেখা এগুলো মানুষের মাংস খেয়ে ফেলবে ওয়াল হুতাম আইদন ইসমুল্লিনার মিন হাইসু ইন্নাহা তাকুলু জিল ওয়াল্লাহম কারণ হুতামা এটাই করবে কি করবে এটা মানুষের মাংস খেয়ে ফেলবে যেহেতু আপনি মানুষের সম্মান ভক্ষণ করেছেন এটা আপনার মাংস এবং চামড়া খেয়ে নিবে এরপর আমার পছন্দের মন্তব্য সুহান আল্লাহ ইমাম ফখরুদ্দিন আল রাজির মেধার তারিফ করতে হয় বলে রাখি আকিদা নিয়ে তার কিছু মন্তব্য আছে যা বেশিরভাগ আলেম গ্রহণ করেন না কিন্তু এতে তার অন্য কাজ প্রশ্নবিদ্ধ হয়নি ভাষাগত বিশ্লেষণের ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব আমরা তার ভালো কাজের তারিফ করব আর যার সাথে আমরা একমত হতে পারিনি তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তার ভুলগুলোকে ক্ষমা করে দেন কোন আলেম ভুলের ঊর্ধ্বে নবীজ ইসাল্লামের পরে আপনি যদি বলেন যে ইনি এই ভুল করেছেন তিনি সেই ভুল করেছেন অন্যের ভুল ধরার আগে খেয়াল করে দেখুন গত সপ্তাহে আপনি কি কি ভুল করেছেন এই আলেমগণ তাদের পুরো জীবন ব্যয় করেছেন দিন শেখার জন্য যদি তারা এমন কিছু বলেন যদি তারা এমন কিছু বলেনও যা বেশিরভাগ আলেম গ্রহণ করেননি আমরা একে উপেক্ষা করব আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তার ভালো কাজগুলো সামনে নিয়ে তার ভুলগুলোকে উপেক্ষা করেন এই মন্তব্যটি দেখুন এটা পরে আমি স্তব্ধ হয়ে গিয়েছি খুদ ওয়াহিদ কা আন্নাহু যেন আল্লাহ বলছেন দুইটি অপরাধের বিনিময়ে আমার কাছ থেকে একটি জিনিস নাও তিনি কি বলছেন তোমরা হুমাজা ও লুমাজার কারণে আমার কাছ থেকে হুতামা নাও তোমার এই দুইটি কাজের বিনিময়ে আমার কাছ থেকে হুতামা নাও ফায়াকুল কাইল কাই ফাইফিল ওয়াহিদ বিল ইসনাইন কিভাবে দুইটি অপরাধের জন্য একটি শাস্তি হতে পারে দুইটির জন্য দুইটি শাস্তি হওয়া উচিত কিন্তু এখানে দুইটির জন্য একটি শাস্তির কথা বলা হয়েছে ফাকল আকুল যেন আল্লাহ বলছেন হাদ আলি আন্নাকা আিফু হাদ আল ওয়াহিদ তুমি এটা বলছ কারণ হচ্ছে তুমি জানোই না এটা কি আর এজন্যই আল্লাহ বলছেন অমা আদ্রাহ কামাল হুতমা কীভাবে তুমি জানবে হুতামা কি তিনি এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনি বলতেই পারেন দুইটির বদলে কিভাবে একটি শাস্তি হয় আপনার কোন ধারণাই নেই আপনি কি নিয়ে কথা বলছেন তাই তিনি বলছেন অমা আদ্রাহ কামাল হুতামা অসাধারণ হুতামা মানে ভাঙা মোচরানো বাঁকানো হাতুম হচ্ছে এমন বাতাস যা কিছুকে ভেঙে দেয় বা আকৃতির পরিবর্তন করে দেয় এটা দিয়ে দুমরে মুচড়ে ফেলা বা চূর্ণ বিচূর্ণ করাও বোঝায় এবার অমা আদরা কামাল হুতামা তুমি কি অনুধাবন করেছ অমা আদরাকা বাংলা এমন অর্থ দাঁড়াবে তুমি কিভাবে ন্যূনতম আন্দাজ করবে অথবা বলা যেতে পারে তুমি কখনোই জানবে না হুতামা কি এর পরবর্তী আয়াতেই বলা হয়েছে কেন তুমি কখনোই জানবে না যে হুতামা কি আল্লাহ বলেন নারুল্লাহ আল্লাহ রাগুন মু কদাহ মু কদা শব্দে যাওয়ার আগে এই শব্দ দুইটি কেন গুরুত্বপূর্ণ আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করছি না কতল্লহ শব্দটি আপনার মনে আছে না কতল্লাহ আল্লাহ রুট না ক শব্দের পরে আল্লাহর নামটি যোগ করার কারণে আল্লাহ বোঝাচ্ছেন যে এই উটটি অন্য কোনো উটের সাথে তুলনা করা যাবে না অমুক উটের সাথে তমুক উটের তুলনা হতে পারে কিন্তু আল্লাহ রুটের সাথে অন্য কোনো উটের তুলনা হবে না আমি যদি আগুন ধরাই এর সাথে অন্য একজন যদি বেশি ফুয়েল নিয়ে আগুন ধরায় বা অনেকে মিলে যদি আগুন ধরায় এর সাথে তুলনা হতে পারে তাদের হয়তো আগুন ধরানোর জিনিস আছে বড় জায়গায় অনেক তেল দিয়ে বিশাল আগুন জ্বালালো এটা তুলনা করা যায় কিন্তু আল্লাহর আগুন এই শব্দ দুইটি দিয়ে দেখি বোঝা যায় এর সাথে কখনোই অন্য কোনো আগুনের তুলনা হবে না শুধুমাত্র বলা যেতে পারে যে এটা হচ্ছে এমন আগুন যা আল্লাহ বিশেষভাবে প্রস্তুত করেছেন তাহলে এখানে আল্লাহ শব্দটি দিয়ে তিনি একে অতুলনীয় করেছেন এর ফলে আগের আয়াতটিও যথাযথ হয়েছে কিভাবে তুমি এটা আন্দাজ করবে কারণ এটা আল্লাহর আগুন পৃথিবীর কোনো আগুন তোমাকে ন্যূনতম ধারণাও দেবে না যে এটা কেমন আগুন এরপর তিনি বলেন আল আল মুদাহ হচ্ছে ইসমে মাফুল ইসমে ফাইল হচ্ছে তো এটা হচ্ছে কদা থেকে অর্থ যা জ্বালানো হয়েছে এর সাথে আল্লাহর নাম জুড়ে দেয় বোঝা যাচ্ছে আল্লাহ নিজেই এটা জ্বালিয়েছেন এটাই বোঝা যাচ্ছে কারণ আল্লাহ নিজেই তাহলে আল্লাহর আগুন তাহলে আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে মানে এই আগুন যা আল্লাহ নিজেই জ্বালিয়েছেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে আল্লাহ সুবহান হওয়া তা আল্লাহ জ্বালানোর কাজটিকে বিশেষভাবে বলেছেন মানে তিনি জ্বালিয়েছেন তার চাইতে জ্বালানোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আল্লাহ শব্দটি দিয়ে তিনি নিজের কথা বলেছেন কিন্তু আগুনের কথা এসেছে ইসমি মফরউলে তিনি এখানে বলেননি না আরুল্লাহ হিল মুংকিত কারণ মুঙ্কিত বললে এটা আল্লাহকে সম্পর্কিত করত এমন আগুন যা আল্লাহ জ্বালিয়েছেন কিন্তু না আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে তাহলে চিন্তা করুন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে এটা আপনাকে আগুন নিয়ে ভাবতে বাধ্য করছে এরপর আল মু কদা শব্দটি নিয়ে ইবনে ফারিস বলছেন ই কদ কালিমাতুন তাদুল্লু আলাস্তি নার ইন্নার এটা দিয়ে আগুনের ফুলকি বোঝাচ্ছে এত বড় আগুন যা দিয়ে অনেক ফুলকি বের হচ্ছে আম্মা কুল হু তা আলা নার উল্লাহ ফাল ইদফা লিতফিম আই হিয়া নারুন লাকাসাইরিন নিরান নার শব্দের সাথে নার শব্দের সাথে আল্লাহকে সম্পর্কিত করার কারণ হল এর বিশালত্ব বোঝানো যাতে আপনি বুঝেন এটা হচ্ছে নিরান এটা অন্য কোনো আগুনের মতো নয় আল মুদা তাহমিতু আবাদান দিয়ে এমন আগুন বোঝায় যা কখনোই নিভে যাবে না আইউল মু আমিহি আও বেকুদরাতিহি এটা অসাধারণ মু কদা দিয়ে দুটি বিষয় বোঝায় প্রথম এটা আল্লাহর নির্দেশে জ্বালানো হয়েছে আল্লাহ হুকুম করেছেন তাই এটা জ্বলছে আও বেকুদরাতিহি মানে আল্লাহ একে এমন সৃষ্টি করেছেন যেন এটা এভাবে জ্বলে থাকে এজন্য এখানে ফেলের বদলে ইসিম ব্যবহৃত হয়েছে না আল্লাতি আল্লা আল্লা ফেল ব্যবহৃত হতে পারত কিন্তু মৌকদা দিয়ে বোঝা যায় এটা জ্বলে থাকে এটা এভাবে জ্বলে থাকে এটা কখনোই নিভে না যারা আগুন জ্বালাতে পারেন যারা আগুন জ্বালাতে পারেন বলুন তো জ্বালানোর পরে কি হয় এটা একসময় নিভে যায় কিন্তু মৌকদা শব্দটি ব্যবহার করে আল্লাহ এখানে অসীম আগুন বুঝিয়েছেন সুহান আল্লাহ আল্লাতি তাত্তলিয়াউ আল আফ ইদাহ যা উদিত হয় বা ধীরে সুস্থে বেয়ে ওঠে আরবিতে তলা শব্দটির অর্থ সূর্যোদয় মসৃণভাবে উদিত হওয়া এমন বোঝায় কিন্তু ইত্তলা শব্দটি ব্যবহৃত হয় পাহাড়ে ওঠা বোঝাতে যা কষ্টসাধ্য ধাপে ধাপে উঠতে হয় এটা এমন আগুন যা একটু একটু করে আপনাকে গ্রাস করবে এরপর আরেকটু ধাপে ধাপে এটা আপনার ভেতরে পৌঁছাবে ঠিক যেভাবে পর্বত আরোহীরা পাহাড়ে ওঠে এটাই ইত্তলা আল্লাি তাত্তলিয়াউ মানে এটা বারবার হবে এখানে যদি অতীতকাল ব্যবহৃত হতো ইত্তল আত তাহলে এটা একবারই হতো তত্তলিয়াউ মানে একবার হবে শেষ করে আবার শুরু হবে আবার শেষ করে আবার শুরু হবে এই ইস্তিমরার ফিল ফেল দিয়ে অনবরত হওয়া বোঝায় কেন অন্তরে এমন হবে লোভের কারণে হুমাজার কারণে লুমাজার কারণে সম্পদ চিরস্থায়ী হবে এমন মনে করার কারণে এসব মূলত কোথায় থাকে মানুষের অন্তরে মানুষের অন্তরে অন্য কারোর জন্য হিংসা হয় কিংবা লোভ হয়ে থাকে এটা নয় এটা যেহেতু এতে করে অন্তর পুড়ে যায় সত্যিকার অর্থে অন্তরে জ্বলে পুড়ে যায় তাই আমরা এখানে নয় শব্দটি ব্যবহার করব কেননা ফুয়াদ শব্দটি দিয়ে বোঝায় কারো অন্তর পুড়ে গেছে মানে এমন মাংসের টুকরা যা আগুন দিয়ে আচ্ছন্ন রয়েছে এটাই এর আক্ষরিক অর্থ মূলত রূপকভাবে বলা হলেও এখন এটা রূপক অর্থে নয় আক্ষরিকভাবেও এটা ফুয়াদ তাহলে আল্লাতি তত্তল আলাল আল আল আফ ইদাহ ফালাম আন্নাহু তো আল জাবাল অত্তল আ আলাইহি আপনি সহজে পাহাড়ে উঠতে পারেন আবার কঠিনভাবে উঠতে পারেন ইদা আলাহু যখন কেউ এর উপরে উঠে যায় সুম্মা ফি তাফসিরিল আয়া উইজ হান এ আয়াতের তাফসির আমরা দুইটি বিষয় দেখতে পাই আল আউয়াল আর নার তাদের খুলু ফি ফিহিম অর্থাৎ আগুন তাদের শরীরে প্রবেশ করবে হাত্তা তাসিলা ইলা সুদুরহিম যতক্ষণ না এটা তাদের বুকের ভেতরে প্রবেশ করে অহুম তত্তাল আল আল আফ তিহিম এরপর এটা অন্তরে পৌঁছে যাবে ওয়ালা ফি বাদানিল ইনসান আলফাফ মিনাল ফুয়াদ মানুষের শরীরে ফুয়াদের চেয়ে সূক্ষ্ম ও গভীর কোনো কিছু নেই এটা বুকের খাঁচা দিয়ে আবৃত থাকে এটা একটা গভীর গহ্বর এটা মানুষের শরীরের সবচেয়ে শক্ত হার দিয়ে ঘেরা থাকে আর হ্যাঁ আল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে হৃদয় সুরক্ষিত থাকে চিন্তা চেতনাও সুরক্ষিত থাকে শরীরের সবচেয়ে শক্ত হার দিয়ে কিন্তু ঠোঁট ততটা সুরক্ষিত নয় কারণ এর ততটা সুরক্ষার প্রয়োজন নেই এর আসলে মাঝে মধ্যে শাস্তির দরকার হয় এটা দিয়ে মানুষ আসলে বেশি পাপির ভাগিদার হয় যা আপনার ইমানকে বাঁচাবে সেটা সুরক্ষিত কিন্তু যা আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে সেটা খোলামেলা সুহায়ন আল্লাহ যাই হোক ফুয়াদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা এটাও গুরুত্বপূর্ণ ভাষাগতভাবে সবচেয়ে গভীর অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা ওয়ালা আসাদু তল মানমিন হু বিয়াদনা বি আদান ইউমাসুহু এটা এমন জায়গা যেখানে সবচেয়ে বেশি কষ্ট অনুভূত হয় ফাকাইফা ইজা তালাত নারু জাহান্নাম অস্তাউলাত আলাইহি কিভাবে এটা সম্ভব যে জাহান্নামের আগুন এসে এর উপর চড়ে বসবে তিনি বলেন ইজা আলাহা তলাকা যদি আগুন অন্তরকে গ্রাস করে তাহলে সে মারা যাবে এজন্যই আল্লাহ আজাল্লাহ বলেছেন এটা তার উপরে উঠবে কিন্তু এটা তাকে গ্রাস করবে না মানে এটা হার চূর্ণ বিচূর্ণ করে দিবে মাংস গলিয়ে দিবে কিন্তু অন্তরকে গ্রাস করবে না অন্তর কষ্ট অনুভব করবে বারবার এটা কষ্ট পেতে থাকবে এটা অন্তরকে জ্বালিয়ে দিবে না সুবহান আল্লাহ ফালিদা ফিহা ওয়ালা সুবহান এজন্যই সে এতে মারা যাবে না কারণ অন্তরকে গ্রাস করলে সে মরে যাবে তাই এটা বারবার অন্তরকে কষ্ট দিতে থাকবে এই আয়াতের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ও ইয়াযুজ আস আল আফ ইদা আনহা মাওয়াতিনুল কুফুর আল্লাহ এখানে আফ ফুয়াদ শব্দটি বিশেষভাবে বলেছেন কারণ এটাই অবিশ্বাসের মূল জায়গা অল আকায়েদিল ফাসিদাহ এবং ভ্রান্ত বিশ্বাসের অনিয়তল হবি সাহ এবং অশ্লীল চিন্তার ইন্নাহা আলাইহিম মুসদাহ শব্দগুলো লক্ষ্য করুন ইন্নাহা আলাইহিম সহজ ভাষায় এটা বিশেষভাবে তাদের জন্য আলাইহিম শব্দটি আগে নিয়ে আসা হয়েছে সাধারণভাবে বলা হয় ইন্নাহা মুসদাতুন আলাইহিম কিন্তু এখানে আলাইহিম শব্দটি আগে এসেছে একে বলা হয় তাকদিম তাকদিম আল জার ওয়াল মজরুর তাই এটা আগে এসেছে এর মানে হল এরা হলো তারা যাদের জন্য বিশেষভাবে মোসদা প্রস্তুত করে রাখা হয়েছে এটা তাদেরকে বেষ্টিত করে থাকবে এই শাস্তি তাদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে তাহলে এটা জাহান্নামের সবার জন্য নয় বরং সেই মানুষদের জন্য বিশেষ শাস্তি বরং এই মানুষদের জন্য এই বিশেষ শাস্তি এবার আউসাদা বা ইসাদ শব্দটির অর্থ এমন খাঁচা যেখানে পশু পাখিরা বন্দী থাকে এমন একটা উঁচু দেয়াল যা বেয়ে পশুরা উঠতে পারে না এটাই হচ্ছে মৌসাদ বা এর আরেকটি অর্থ হলো কোনো কিছু উল্টো করে রাখা যেমন ধরুন আপনার কিছু খাবার আছে আপনি তা প্লেট দিয়ে ঢেকে রাখলেন যাতে কিছু এসে খাবারের উপর না পড়ে এটাকে ইসাদ বলা হয় কিছু ঢেকে রাখা বা ঢাকনা দেয়া এজন্যই আল্লাহ বলেছেন কুল্লামা আরাদু মিনহা উদুফি হা তারা যতবারই এ থেকে বের হতে চাইবে তারা আগের জায়গায় ফিরে আসবে কারণ এটা ঢাকনা দিয়ে ঢাকা তাদের উপরে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে মুসাদা কুল কুলমুতবাকা মুতবাকা শব্দটি দিয়েও ঢাকনা দিয়ে ঢাকা বোঝায় কিন্তু তিনি এখানে মুতবাকা ব্যবহার করেননি তিনি মুসাদা ব্যবহার করেছেন হিয়াল আন্নাল আবুয়াব আল মুগলাকাহ এটা অসাধারণ কারণ মুসাদা দিয়ে বোঝা যায় যার দরজা বন্ধ সেখানে দরজা আছে কিন্তু সেগুলো বন্ধ কিন্তু এখানে যদি মুতবাকা হতো তার মানে সেখানে কোনো দরজা নেই এটা এমন ঢাকনা যা খোলা যায় না কিন্তু মুসাদা খোলা যায় এর দরজা আছে তাহলে এতে কিসের সম্ভাবনা থাকে তাহলে আসুন দেখি কীভাবে আন্নাউল জা আলিকার মাউত হাইসুলা ইয়াকুল লাহুল বাব লাকিনাহবিল বাব তিনি এমন কিছু বলতে পারতেন যাতে দরজা নেই কিন্তু তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যাতে দরজা আছে খুরুজ পথ রাখার কারণ হল ফি হাসরাতিহিম কারণ এটা তাদের অনেক উঁচুতে যা আমরা পরবর্তী আয়াতেই পাই তারা দরজার খোঁজ করতে থাকবে যা তাদের হাসরা বাড়িয়ে দিবে তাদের আফসোস দেখুন যদি কোনো সম্ভাবনা না থাকে আমরা আশা ছেড়ে দিই কিন্তু এখানে দরজা দেখা যাচ্ছে আর সেখানে যাওয়ার আশা কষ্ট বাড়িয়ে দিচ্ছে তাই আল্লাহ তাদের মানসিক কষ্ট বোঝানোর জন্য মুসাদা শব্দটি ব্যবহার করেছেন কলাম ইয়াকুল মুসাদ আলাইহিম তিনি এখানে মুসাদাতুন আলাইহিম বলেননি তিনি বলেছেন আলাইহিম হিমসদা ইউফিদু আন্নাল মকসুদ আউয়াইলান কাউনুহুম বিহাজি হিল হালাহ এর একটি মাহাত্ম হল যাতে তারা উপলব্ধি করে যে তারা কেমন অবস্থায় থাকবে মু কে বিশেষ না করে তিনি তাদের অবস্থাকে গুরুত্ব দিয়েছেন পরিশেষে শেষ আয়াত ফি আমাদ ইমাদ দাদা আমাদ অর্থ হল খুঁটি আরবি ভাষায় মাদ শব্দটি দিয়ে বোঝায় লম্বা করা মাদদাদা তামদিদ এটা হচ্ছে বাবেতা ফ্রিল এখান থেকে ইসমে মাফৌল হল মুমাদ্দাদ মুমাদ্দাদা হচ্ছে স্ত্রীবাচক শব্দ মুমাদ্দাদা হচ্ছে স্ত্রীবাচক শব্দ কারণ এটা ভগ্ন বহু বচনের একটি বিশেষণ যা মাউ তাকসির এক বচনে আমুদ সেখান থেকে আমাদ যাই হোক আমাদ মুমাদ্দাদা অর্থ লম্বা খুঁটি মাদ্দাহ মানে লম্বা করা মাদ্দাদা মানে চূড়ান্তভাবে লম্বা করা যতখানি সম্ভব ততখানি লম্বা করা আল আমুদ কুল্লা মুস্তাতিলিন মিন খাসাব আও হাদিদ আমুদ শব্দটি ব্যবহৃত হয় এমন স্তম্ভ বা খুঁটির জন্য যা কাঠ বা লোহা দিয়ে বানানো ওয়া হুয়া আসলুল্লিল আর এটা হচ্ছে কোনো গঠনের মূল অর্থাৎ পুরো গাঁথনে এর উপর নির্ভর করবে আমুদুল বাইত আরবরা বলতো এ কল আমুদুল বাইত তারা বলতো বাড়ির খুঁটি লিল্লাদি ইয়াকুমু বিহিল বাইত লিল্লাদি ইয়াকুমু বিহিল বাইত এর উপরেই পুরো বাড়ি দাঁড়িয়ে থাকে অর্থাৎ এটা ধসে পড়লে পুরো বাড়ি ধসে পড়বে অফি বি আলবা ইন্নাহা আলাইহিম ওসদাহ বি আমাদিম মুমাদ দাদা আলাইহা আয়তের শুরুতে ফি এবং মাঝে বা আশায় এর অর্থ দ্বারাচ্ছে তারা শুধু এর ভেতরে নয় এই খুঁটির কারণে তারা এর ভেতরে আটকে পড়েছে মানে হচ্ছে এই খুঁটিগুলো ধাতু দিয়ে তৈরি কিন্তু এগুলো এতটাই উত্তপ্ত যেন এগুলোও জ্বলছে যদি এগুলো সাধারণ কোনো খুঁটি হতো তাহলে আপনি কি করতেন এগুলো বেয়ে ওঠার চেষ্টা করতেন প্রথমত এগুলো অনেক লম্বা তার উপর এগুলো প্রচণ্ড গরম তার মানে এগুলো ধরার চেষ্টা করলে আপনি আরও কষ্ট পাবেন যাই হোক পরিশেষে সুরা শুরুর সাথে এর শেষের যে মিল রয়েছে তা নিয়ে বলে শেষ করবে ইনশাল্লাহ এই সুরাটি শুরু হয়েছে দুর্ভোগের শব্দ দিয়ে এটা হচ্ছে ওয়াইল এটা দিয়ে সুরাটি শুরু হয় আর শেষে এই ওয়াইলের পুরো ব্যাখ্যা দিয়ে সুরাটি শেষ হয়েছে এটা কি এবং এটা কতটা ভয়াবহ হতে পারে আল্লাহ আজরাজ্লা এর ভয়াবহ রূপটি তুলে ধরেছেন যেখানে মানুষকে নিক্ষেপ করা হচ্ছে আর তাদের মাথার উপর এত উঁচু উঁচু খুঁটি উঁচু ছাদের কাছে তারা কি দেখবে দরজা কিন্তু তারা কখনোই সেই দরজার কাছে যেতে পারবে না কারণ এই খুঁটিগুলোর ধরা এত সহজ নয় কিন্তু তারা কখনোই সেই দরজার কাছে যেতে পারবে না কারণ এই খুঁটিগুলো ধরা এত সহজ নয় তারা এটা স্পর্শ করতেই পারবে না এটা ধরতে গেলে তাদের যন্ত্রণা আরও বেড়ে যাবে আল্লাহ আজ্ঞালাহ আমাদেরকে এই থেকে রক্ষা করুন পরিশেষে এই সুরা শুরুতে আল্লাহ আজ্ঞাল কুল শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ কেউ যেন না ভাবে যে সে এই শাস্তি থেকে মুক্তি পাবে আমরা যেন এই শাস্তি নিয়ে ভীত হই তাই আমি বলি যে আমি এটা সুরা শুরুতে বলেছি আর শেষও বলছি এটাই কোরআনের শেষ সতর্কতা শেষ বলতে বোঝাচ্ছি যে এর মাধ্যমে কোরআনে শেষবারের মতো সতর্ক করা হয়েছে একই সাথে এতে বেশ কিছু চরম পরিণতির কথা বলা হয়েছে যা আপনারা এতক্ষণ শুনলেন আল্লাহ আজাল আমাদের অন্তরে জাহান্নামের আগুনের ভীতি দিয়ে দেন জাহান নামের মতো নিকৃষ্ট একটি জায়গা যেন আমাদের কখনো দেখতেও না হয় আল্লাহ আসজাল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে জাহান আগুন থেকে রক্ষা করুন বারাক আল্লাহ হাকিম হাকিম Assalamualaikum warahmatullahi wabarakatuh